for that you have been putting in also these months, I mean, during this pandemic, and we all in the state and, you know, in the entire country can see your efforts and, you know, hard work that you are putting in. Now, we are thankful. I mean, as citizens of the state, we are thankful to you that we are you are doing so much for all of us. And thank you, sir. And you can start your presentation today. And the basic points that we would like you to touch upon are, what an individual is expected to do when he suspects that he or she has been infected with COVID. And what is the relation between this COVID-19 and black fungus? I mean, that is making so much news these days. So what are the connections and how we can avoid it? And is there any connection between the two? And another point that we would like you to touch upon is the rapidly changing gap between, the two doses of vaccine, because every second day, things are changing. Sometimes we're seeing that the gap is 28 days and 56 and 84 and then whatnot, we don't know. So these are the points that we would like you to touch upon and other issues that you may find, you may think relevant to today's presentation. We would like to let you know, I have already informed you personally that we had planned two sessions, one on the effect of this COVID pandemic on the mental, you know, landscape of people, and the second one is a physical one. How we can conquer it? I mean, we are looking for certain ways through which we can conquer it. That's our expectations from your presentation. Thank you, sir. Thank you very much. Over to you. My language would be Bengali or English? Could you just Bengali would be preferred. Bengali would be. We'll prefer Bengali. Thank you. Bengali is preferred, but you can use English also. No problem. Yeah, we'll jump from languages wherever. Oh, that's true. Yeah. Namaskar, Shubho Shonda, ebong Rabindra Bharati. শিক্ষক সংগঠনকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনারা আমাকে এই সুযোগ দিয়েছে আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য কোভিড এর সম্পর্কে। কোভিড খুবই একটা বিচিত্র প্রাণী। কোভিড একটি ভাইরাস, সে কোনো খাদ্য গ্রহণ করে না, সে কোনো মলমূত্র ত্যাগ করে না, সে শ্বাস প্রশ্বাস নেয় না, তার অভ্যন্তরীণে কোনো রাসায়নিক ক্রিয়া হয় না, কিন্তু সে জীবিত আছে। কিছু লোকজন বলে তার চিহ্ন হলো কি, সে প্রজনন করে। স্বাভাবিকভাবে সমস্ত ভাইরাসদের সম্বন্ধে আমরা এই কথা আমাদের ক্লাস টেনের মাধ্যমিকের যে জীবন বিজ্ঞানের বই আছে তার মধ্যে আমরা স্পষ্টীকরণ করে দিয়েছি। কিন্তু প্রশ্ন যেটা ওঠে কি, একটি প্রাণী যখন কোনো খাদ্য গ্রহণ করে না, তাহলে তার প্রজনন কি করে হয়? আমরা জানি যে একজন গর্ভবতী মহিলা, তাকে আমরা বলি দুজনের জন্য খাদ্য গ্রহণ করতে হয়, তার নিজস্ব শরীরকে সুস্থ রাখার জন্য এবং গর্ভের মধ্যে যেই শিশুটি বড় হচ্ছে তার জন্য খাদ্য গ্রহণ করা খুবই জরুরি ব্যাপার। কিন্তু ভাইরাস তো কোনো খাদ্য গ্রহণ করে না, ফলে এক থেকে কোটি কোটি তার হচ্ছে বংশবৃদ্ধি কি করে হয়, এই রহস্য হচ্ছে খোঁজের মধ্যে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে ভাইরাস, বিশেষ করে যদি কোভিড-19 এর প্রেক্ষাপটে আমরা এই আলোচনা করি, সে মানুষের কোষের মধ্যে প্রবেশ করে এবং আমাদের শরীরের কোষের তার নিজস্ব হচ্ছে কোষের বংশবৃদ্ধি করা এবং আমাদের হচ্ছে প্রজনন করার যে পরিকাঠামো রয়েছে তার মধ্যে প্রবেশ করে গিয়ে ভাইরাস তার নিজস্ব বংশবৃদ্ধি করছে। এবং আপনি যে কথাটা বললেন যে কনকার, হাউ ডু বি কনকার কোভিড-19, প্রথম জিনিস মানে আমাদের ভাইরাসের সম্বন্ধে এবং কোভিড-19 কি, তার একটা সার্বিক আলোচনা হচ্ছে করা প্রয়োজন আছে। কারণ আমরা যদি ভাইরাসের বৈশিষ্ট্য যদি না উপলব্ধির মধ্যে আনতে পারি, ভাইরাসের সঙ্গে মানুষের কি সম্পর্ক আছে, কেন আমাদের শরীরে যে বংশবৃদ্ধি করার পরিকাঠামোর হচ্ছে চাবিকাঠি ভাইরাসের হাতে আছে, এই জায়গাটা যদি আমরা নিজেদের হচ্ছে বোঝাপড়ার মধ্যে যদি না আনতে পারি, তাহলে আমরা কি করে এটাকে মোকাবেলা করব। এবং এই রহস্য খোঁজের মধ্যে যখন আমরা বেরোই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের গ্রহের মধ্যে হচ্ছে জীবনের যখন হচ্ছে প্রথমবার পদার্পণ হয়েছিল, জীবন যখন তার হচ্ছে প্রথম উৎস ঘটেছিল, তখন
এবং তার পরবর্তীকালে যেই জিনিস জীবিত আছে পৃথিবীতে আমাদের গ্রহর মধ্যে, সে আপনার সমুদ্রের মধ্যে শ্যাওলা হতে পারে, মাছ হতে পারে, আপনার হচ্ছে চিংড়ি হতে পারে, সে ওখানকার যেই শামুক হতে পারে, সে একেবারে মাইক্রোস্কোপিক অর্গানিজম হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, সমতলের মধ্যে আমাদের গাছ হতে পারে, আমাদের সমস্ত হচ্ছে যে জিনিসগুলো চোখে পড়ে, ধান গাছ, আম গাছ, যাই বলি আমরা, জীবিত যেটা আছে আকাশের মধ্যে, পায়রা পাখি বা যা আছে, সমস্ত জীবিত জিনিস 5টি মূল পদার্থ দিয়ে তৈরি আছে: আর্জিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল আর থায়ামিন। এই 5টি মৌলিক নিউক্লিক অ্যাসিড দিয়ে পৃথিবীর মধ্যে যা জিনিস জীবিত আছে তাকে আপনি কিন্তু তৈরি করতে পারেন। যদি আমাকে একটা প্যারালেল এক্সাম্পল দিতে হয়, তাহলে ইট, বালি, সিমেন্ট, লোহার রড এবং পাথরের নুড়ি দিয়ে আপনি যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যাবতীয় জিনিসগুলো তৈরি করতে পারেন, একটা ব্রিজ করতে পারেন, একটা রাস্তা করতে পারেন, একটা ল্যাম্পপোস্ট করতে পারেন, আপনি বাড়ি করতে পারেন, আপনার রান্নাঘরের হচ্ছে আপনি হচ্ছেন রান্না করার যে স্ল্যাব আছে সেটা তৈরি করতে পারেন, এবং পৃথিবীর হচ্ছে আর্কিটেকচার সব থেকে ছোট ঘর থেকে সব থেকে বড় অ্যাম্ফিথিয়েটার আপনি এই 5টি পদার্থকে মিলিয়ে তৈরি করতে পারেন। ঠিক একইভাবে এই 5টি মৌলিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে পৃথিবীর মধ্যে আমাদের গ্রহণের মধ্যে যা জিনিস জীবিত আছে এই 5টি পদার্থ দিয়ে তৈরি আছে। ভাইরাস, কোভিড-19 এই 5টি পদার্থ দিয়ে তৈরি, এবং মানুষও কিন্তু এই 5টি পদার্থ দিয়ে তৈরি। ফলে আমাদের প্রজনন করার পরিকাঠামোর মধ্যে এই ভাইরাসগুলো প্রবেশ করে তাদের বংশবৃদ্ধি করতে পারে। ওদের কাছে আমাদের বংশবৃদ্ধি করার পরিকাঠামো অথবা আমাদের ঘর, আমাদের লিভিং রুম, আমাদের ডাইনিং রুম, আমাদের বেডরুম, আমাদের বাথরুম, সমস্ত ঘরের কিন্তু চাবিকাঠি রয়ে গেছে। ফলে এখান থেকে এই সম্পর্ক হচ্ছে উৎস, এবং কোভিড-19 এই সম্পর্ককে ব্যবহার করে তাদের নিজস্ব বংশবৃদ্ধি করছে। দর্শনের ক্ষেত্রে আমরা বলতে পারি, মানে আপনাকে যদি মোকাবিলা করতে হয় কোভিড-19 কে, তাহলে প্রথম হচ্ছে পৃথিবীতে আমাদের যে দর্শনের ক্ষেত্রে একটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে একটা নতুন দিক, একটা নতুন সম্ভাবনা আলোচনা করার সুযোগ করে দিয়েছে। এদেরকে আমরা বলছি মোবাইল জেনেটিক এলিমেন্টস। মোবাইল জেনেটিক এলিমেন্টস এর মানে হলো তাদের জীবনের সঙ্গে যে সম্পর্ক আছে সেটা সামগ্রিক, ওদের নিজস্ব হচ্ছে সামগ্রিকতার উপর উপর হচ্ছে নির্ভরশীল থাকে না। ফলে ভাইরাস হচ্ছে তার জীবনচক্রের একটা অংশ মানুষের শরীরের বাইরে কাটায়, তারপরে যখন হচ্ছে প্রজনন করার প্রয়োজন হয় আবার মানুষের শরীরে কোষের মধ্যে ওকে প্রবেশ করতে হয়। ফলে টোটাল লাইফ সাইকেলের মধ্যে এই মোবাইল জেনেটিক এলিমেন্টস এর একটা অংশ কিন্তু যেটা হচ্ছে মাদার অর্গানিজম তার সঙ্গে, ওদের সঙ্গে যুক্ত হতে হয়, এবং বাকি অংশটা যেহেতু মোবাইল তারা হচ্ছে বাইরে কাটায়। ফলে ওদের হচ্ছে জীবনের এন্টিটি, যদি আমি কোভিড-19 ভাইরাস হতাম তাহলে আমি কিন্তু কোভিড-19 ভাইরাস হিসেবে যদি আজকে বসে আপনার সঙ্গে আলোচনা করতাম তাহলে আমি বলতাম যে আমি হচ্ছে মানুষের কোষকে বাদ দিয়ে আমার অস্তিত্ব নেই। ফলে মানুষের কোষের মধ্যে যদি আমি না ঢুকি, না যদি প্রবেশ করি, তাহলে আমি কোভিড-19 ভাইরাস, আমার চরিত্র, আমার চরিত্রায়ন, আমার বৈশিষ্ট্য, এটা কিন্তু সম্পূর্ণ হবে না। মানুষ হিসেবে যখন আমি বসে আছি আপনার সঙ্গে, গত বছর আমার কোভিড-19 সংক্রমণ হয়েছিল, তখন আমি বলছি যে এই কোভিড-19 যে ভাইরাস সে একটা জীবাণু, সে আমার শরীরকে ক্ষতি করছে। ফলে দুটো দিক থেকে আমরা যদি স্টোরি অফ লাইফের যদি ফিলসফির আঙ্গিকে যদি আলোচনা করি, তাহলে ফিলসফি অফ লাইফ যেভাবে সৃষ্টি হয়েছে আমাদের গ্রহর মধ্যে, এই কোভিড-19 এর জুতো যদি আমি পরে বক্তব্য রাখি তাহলে আমি বলবো যে আমার জীবনের একটা অংশ কিন্তু মানুষের কোষ, ফলে সেটাও কিন্তু আমার অস্তিত্বের, আমিও কিন্তু সেই অস্তিত্বের অংশীদার। মানুষ হিসেবে যখন দেখছি তখন আমি দেখছি যে এটা আমার শরীরের মধ্যে রোগ তৈরি করছে। এর ইন্টারেস্টিং লেগেসিস গুলো আছে। এই লেগেসিস গুলোর মধ্যে হচ্ছে আমি বলে দিতে পারি যে মানুষ আজকে দাঁড়িয়ে আমাদের যদি জিন সিকুয়েন্সিং করা হয় তাহলে 8% আমাদের ডিএনএ কম্পোনেন্ট, আমাদের জেনেটিক যে কম্পোনেন্ট আছে সেটা কিন্তু তার অরিজিন গুলো ভাইরাস থেকে। আমাদের ইমিউন সিস্টেম যেটাকে আমরা ব্যবহার করি রোগ প্রতিরোধ করার জন্য, সেই ইমিউন সিস্টেম 500 মিলিয়ন বছর আগে, 500 মিলিয়ন ইয়ার্স অগো,
যখন আমরা মানুষ হিসেবে আমাদের রূপ ছিল না, আমরা একটা বনি জড ফিশ ছিলাম। বনি জড, এই যে নিচের চোয়ালটা, এই চোয়ালটা যখন মাছ তাদের বিবর্তনের মধ্যে থেকে তৈরি হলো, তখন এই বনি জড ফিশের মধ্যে একটা ভাইরাসের ইনফেকশন সংক্রমণের জন্য, এবং সেই সংক্রমণ প্রক্রিয়ার মধ্যে থেকে ভাইরাসের একটা অংশ আমাদের শরীরের মধ্যে, আমাদের জেনেটিক সিকোয়েন্সের মধ্যে প্রবেশ করলো বলে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা অথবা ইমিউন সিস্টেমটা ডেভেলপ হয়েছে। তেমনি ম্যামিলিয়ান স্পিসিজের মানে যে ডিম পাড়ার যে অধ্যায় ছিল, সেখান থেকে হচ্ছে জীবিত শিশুকে আমরা জন্ম দেওয়ার যে কাজটা শুরু করলাম, মানে সেই বিবর্তনের অধ্যায়, আবার একটা হচ্ছে এইচআইভি লাইক ভাইরাস এর গুরুত্বপূর্ণ ভূমিকা। এইচআইভি ভাইরাস আমরা জানি সেটা আমাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, এবং এই যে আমাদের ইমিউন সিস্টেমকে জেনারেলি সাপ্রেস করে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, এইডস সিন্ড্রোমকে তৈরি করছে, তেমনি এটা এইচআইভি লাইক ভাইরাস হচ্ছে বহু বছর আগে আমাদের হচ্ছে পূর্ব বংশের যারা ছিলেন ম্যামেল, তারা ডিম পাড়তেন, তাদেরকে সংক্রমিত করেছিল, এবং সেই বৈশিষ্ট্যকে আমরা হচ্ছি ডোমেস্টিকেট করলাম, আমরা সেই বৈশিষ্ট্যকে হচ্ছে আমরা নিয়ে নিলাম, এবং মা এবং শিশুর মধ্যে প্লেসেন্টার যে ডিফারেন্সটা আছে, সে প্লেসেন্টার যেখানে মায়ের ইমিউন সিস্টেম এসে শান্ত হয়ে যাচ্ছে, সে শিশুর মধ্যে প্রবেশ করে শিশুকে ধ্বংস করছে না, এই ভাইরাস যেটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন করে একেবারে লোকালি প্লেসেন্টাতে, যে কুলটা আছে মা এবং শিশুর মধ্যে, এই এই ক্ষমতাটা আমরা অর্জন করলাম। সে এইচআইভি লাইক ভাইরাস আমাদেরকে তখন সংক্রমিত করেছিল, মানে আমাদের মানুষকে না, আমাদের ম্যামিলিয়ান মানে স্তন্যবায়ী যেটা প্রাণী যেটা আছে ম্যামিলিয়ান স্পিসিসের, যে পূর্ব বংশের একদম প্রাথমিক স্তরে ছিল, তখনই এটা করেছিল বলেই হচ্ছে যে আমরা জীবিত শিশুকে জন্ম দিতে পারছি। এমনি নানান বিষয়গুলো আছে, ভাইরাল ইনফেকশন গুলো সমস্ত হচ্ছে যে নেতিবাচক তা নয়, আমরা বহু বছর পরে আমরা উপলব্ধি করতে পারি যে এই ভাইরাস ইনফেকশন গুলো কিন্তু তাদের জিন ট্রান্সফারের মধ্যে থেকে কতগুলো মৌলিক উপাদানগুলো যদি ট্রান্সফার করে, তাহলে একটা ইতিবাচক দিক বিবর্তনের নিরিখে আমরা লক্ষ্য করতে পারি। এই প্রাথমিক একটা জেনারেল ডিসকাশন করে COVID-19 এর সম্বন্ধে আমরা স্পেসিফিকলি প্রবেশ করতে চাইছি। এখন COVID-19 শরীরের মধ্যে প্রবেশ করলে আমরা জানি যে একটা রোগ তৈরি হচ্ছে, এবং সেই রোগের উপসর্গগুলো মূলত হচ্ছে জ্বর, সর্দি, কাশি, কাশিটা শুকনো হবে, তার সঙ্গে হচ্ছে একটু লুজ মোশন হতে পারে, সাংঘাতিক ক্লান্তি হতে পারে, মেলেজ হতে পারে, এবং যদি ফুসফুসে বেশি সংক্রমণ হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে COVID-19 ভাইরাস আমাদের শরীরের কোষের সারফেসে একটা বিশেষ রিসেপ্টর আছে, যেটাকে আমরা ACE2 রিসেপ্টর বলি, এবং ACE2 রিসেপ্টর আমরা জানি ইতিমধ্যে অনেকগুলো ব্লাড প্রেশার ওষুধ আমরা যেটা ব্যবহার করি সেটা এই ACE2 রিসেপ্টরের সঙ্গে তারা হচ্ছে ইন্টারাক্ট করে ব্লাড প্রেশারটা কমায়, ফলে ACE2 রিসেপ্টর সম্বন্ধে আমাদের সাধারণভাবে অনেকটাই জানা আছে, যেহেতু আমরা প্রচুর ওষুধ গবেষণার মাধ্যমে তৈরি করছি, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে পারি যে মূলত লাংস অথবা ফুসফুস এবং শ্বাসনালীর মধ্যে যেই কোষগুলো আছে, যে সেলগুলো আছে, তার মধ্যে ACE2 রিসেপ্টর গুলো থাকে, এর বাইরে হার্টের উপরে ACE2 রিসেপ্টর থাকে এবং কিডনির উপরে থাকে, ফলে স্বাভাবিকভাবে এই তিনটি অর্গানের সম্ভাবনা রয়েছে COVID-19 ভাইরাস দিয়ে তার হচ্ছে সংক্রমণ হওয়া। কিন্তু মূলত ফুসফুসে থাকে, যখন যেহেতু ফুসফুসের ভালো পারফিউশন থাকে, প্রচুর রক্ত হচ্ছে ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং হার্টের কাছে ফেরত যায়, তখন হচ্ছে আমরা ধরে নিতে পারি যখন হাই ভাইরেমিয়া হয় তখন হার্টের সেলগুলো কিন্তু প্রভাবিত হয়, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অ্যাজ হাই অ্যাজ 7% অফ কোভিড রিলেটেড ডেথস আর বিকজ অফ কার্ডিওমায়োপ্যাথি, অথবা হার্টের উপরে হচ্ছে COVID-19 ভাইরাসের যে প্রভাব আছে সেই প্রভাবের জন্য এই হার্টের উপরে একটা সংক্রমণের ফলে যে কার্ডিয়াক মাসেলস এর যে প্যাথোলজি তৈরি হচ্ছে, কার্ডিয়াক মাসেলস এর যে সমস্যা তৈরি হচ্ছে তার জন্য একটা মৃত্যুর সংখ্যান আমরা পাচ্ছি, প্রায় 7% কাছাকাছি আছে। এর বাইরে কিডনির উপরে যেহেতু ACE2 রিসেপ্টর রয়েছে, আমরা জানি যে ওখানেও কিন্তু ভাইরাস যদি পৌঁছয়
তাহলে সেই কোষগুলো কিন্তু এই ভাইরাস দিয়ে প্রভাবিত হতে পারে, কিন্তু কিডনির উপরে সেভাবে বিরাটভাবে আমরা কিন্তু পাচ্ছি না। কিন্তু কিডনি ফেলিয়ারের কেস ইন কোভিড পেশেন্ট আমরা লক্ষ্য করতে পারছি, সেটা প্রি এক্সিস্টিং ডিজিজ ও কোমরবিড পেশেন্ট যাদের ডায়াবেটিস নেফ্রোপ্যাথি ইত্যাদি আছে তার সম্বন্ধে রিলেটেড আছে, না পিওরলি হচ্ছে কোভিড এর রিলেটেড, সেটা নিয়ে এখনো আমাদের ফাইন যে ডিমার্কেশন সে ফাইন ডিমার্কেশন করার এখনো সময় আসেনি, গবেষণা চলছে। বাকি সব শরীরের কোষের মধ্যে ACE2 রিসেপ্টর না থাকার ফলে হচ্ছে কোভিড-19 ভাইরাস সেই সব কোষের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না এবং তার প্রভাবটা বিস্তার করতে পারে না। একজন ব্যক্তি যদি সংক্রামিত হয় তাহলে তাকে ন্যূনতম কি করা উচিত, এর আগে আমি একটু সংক্রমণের পদ্ধতিগুলো বলে দিই যার মাধ্যমে কোভিড-19 শরীরের মধ্যে প্রবেশ করে। কোভিড-19 মানুষের শরীরে প্রবেশ করে তিনটি দরজা দিয়ে, এক হলো চোখ, দ্বিতীয় হলো নাক, তৃতীয় হলো মুখ। এর বাইরে কিন্তু আমাদের শরীরের মধ্যে মানুষের শরীরের মধ্যে কোভিড-19 প্রবেশ করার হচ্ছে কোনো সুযোগ নেই। আপনার হাতে যদি কোভিড-19 ভাইরাস বসে থাকে আপনার কিন্তু সংক্রমণ হবে না, কিন্তু আপনি হাতকে যদি হচ্ছে চোখ নাক এবং মুখের কাছে যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনার কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সংক্রমণটা মূলত হচ্ছে যারা ইনফেক্টেড তাদের শরীর থেকে এই এই ফুসফুসের মাধ্যমে, সেটা যে এই যে আমি যে এখনই স্নিজ করলাম, আমার স্নিজ করার সময় আমার নাক এবং মুখ থেকে যে ছোট ছোট হচ্ছে জলের কোনাগুলো বেরিয়েছে এই জলের কোনার উপরে তাকে বাহন হিসেবে করে দিয়ে এই ভাইরাস গুলো বেরিয়ে এবং অন্য কারোর শরীরের মধ্যে এই যদি ড্রপলেট গুলো আছে এই ড্রপলেট গুলো যদি প্রবেশ করে তাহলে সংক্রমণ করতে পারে। ইদানিংকাল এয়ারবোর্নের হতে পারে, আমরা আগেই জানতাম যে হাই ডেন্সিটি যেখানে কোভিড পেশেন্টস রয়েছে বিশেষ করে ICU-র মধ্যে যেখানে আমরা বিভিন্ন যন্ত্র ব্যবহার করছি, এরোসোলাইজড আমরা হচ্ছে নেবুলাইজার ব্যবহার করছি এবং আমরা হাই ফ্লো অক্সিজেন দিচ্ছি, যেখানে হচ্ছে এই ভাইরাসটা একটা এয়ারবোর্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই এয়ারবোর্ন হওয়ার একটা হচ্ছে ICU এনভায়রনমেন্ট যেখানে হাই কনসেন্ট্রেশন অফ পেশেন্টস আছে সেখানে আমরা বুঝতে পেরেছি একটা সম্ভাবনা আছে, ফলে ICU কর্মীদের হচ্ছে একটা স্পেশাল লেভেল অফ মাস্ক, স্পেশাল প্রোটেকশন ওদের প্রয়োজন এবং তার মধ্যে থেকে এখন একটা এয়ারবোর্ন হওয়ার একটা বিষয় রয়েছে, চর্চার মধ্যে এসছে এই জলের কোনাকে বাহন না করে আলাদাভাবে হচ্ছে ভাইরাস নিজস্বভাবে বায়ু এবং বাতাসে ঘুরে বেড়াতে পারে, কিন্তু তার হচ্ছে সংক্রমণ করার ক্ষমতা তুলনামূলকভাবে হচ্ছে ড্রপলেট ইনফেকশনের কম্প্যারিজনে অনেক অনেক কম আছে এবং সেই গবেষণা চলছে, আমরা এখনো সেই জায়গাটায় কনক্লুশনের জায়গা পৌঁছতে পারিনি এখন। ফলে একজন ব্যক্তিকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমাদের তিনটে জিনিস গড়ে মাথায় রাখতে হবে। এক হলো যে আমাদের নাক এবং মুখ, এখান থেকে আমরা শ্বাস প্রশ্বাস সবসময় নিচ্ছি, ফলে মুভমেন্ট অফ এয়ার ইজ দেয়, চোখের কাছে কিন্তু কোনো মুভমেন্ট অফ এয়ার নেই, ফলে চোখের মধ্যে থেকে আমাদের বায়ু অথবা এয়ার ফ্লো আমরা ক্রিয়েট করি না, কিন্তু নাক এবং মুখ দিয়ে আমরা এয়ার ফ্লো ক্রিয়েট করি। যখনই আমি শ্বাস নিচ্ছি এয়ার ফ্লোটা ইনওয়ার্ড আছে, যখন প্রশ্বাস ছাড়ছি এবং শ্বাস ছাড়ছি তখন হচ্ছে এয়ার ফ্লোটা বাইরে রয়েছে, ফলে এই এয়ার ফ্লোর জায়গা যদি আমরা মাস্ক দিয়ে কভার করে থাকি তাহলে কিন্তু আমি কিন্তু সংক্রমণ কমাতে পারবো। যিনি সুস্থ আছেন তিনি মাস্ক পরবেন, যিনি অসুস্থ আছেন তিনিও মাস্ক পরবেন। দ্বিতীয় যেটা আছে বললাম যে আমাদের হাতের হচ্ছে প্রয়োগে আমরা হচ্ছে অনেক কমন ইউজ অবজেক্টস কে টাচ করি, লিফটের বাটনকে টাচ করি, আমরা দরজার হ্যান্ডেলকে টাচ করি, এগুলো কমন ইউজ, একাধিক মানুষ হচ্ছে সেটাকে ব্যবহার করি। যখন বাসের ট্রামে উঠছি, যখন ইচ্ছে আমি ট্রেনে উঠছি, তখন কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোকে স্পর্শ করছি এবং এই জিনিসগুলো স্পর্শ করার ফলে এই একাধিক মানুষ যদি সেই জিনিসকে স্পর্শ করে থাকে, কোনো সংক্রামিত ব্যক্তি যদি সেটাকে স্পর্শ করে থাকে, তাহলে আমরা এই সংক্রমণ ভাইরাস অথবা জীবাণুকে নিজের হাতে কিন্তু হস্তান্তর করতে পারি। কিন্তু হাতে এলেই কিন্তু ইনফেকশন হবে না, এই হাতকে আমাকে চোখ নাক এবং মুখের কাছে নিয়ে যেতে হবে। মাস্ক পরা থাকলে তাহলে এমনি একটা রিমাইন্ডার থাকবে কি আমার হাত যেন নাক এবং মুখের কাছে না নিয়ে যাই, এবং কনসিয়াসলি যদি আমরা হচ্ছি চোখের কাছে হাতটা যদি না নিয়ে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের সংক্রমণ নিজের শরীরে যে তিনটি দরজা আছে ওখান থেকে দূরে রাখতে পারবো। হাতের মধ্যে জীবাণুটা আছে সাবান জল দিয়ে ধুলে কিন্তু অতি সরল ভাবে কিন্তু এই জীবাণুকে আমরা ধ্বংস করতে পারি। কোভিড-19 ভাইরাসের রক্ষা কবচ হিসেবে ওদের তেল জাতীয় একটা পদার্থ থাকে, তার কোট একটা অথবা প্যান্ট পরে থাকে আপনি ধরে থাকতে পারেন, যেটা হচ্ছে তেল জাতীয় চর্বি জাতীয় পদার্থ তৈরি আছে,
আমরা যেদিন বিরিয়ানি খাই অথবা হচ্ছে তেল জাতীয় জন্য কোনো জিনিস খাই, পুরি আলু খাই, অনেক অতিরিক্ত তেল যদি থাকে, তাহলে সেই তেলকে আমরা সরানোর জন্য আমরা হচ্ছে সাবান জল দিয়ে হাতটাকে ধুই। এই সাবানের কাজ হলো হচ্ছে তেল জাতীয় জিনিসটাকে ধ্বংস করে দেওয়া, এবং তার হচ্ছে যে রাসায়নিক যে জায়গাটা আছে ওখানে একটা হচ্ছে ত্রুটি তৈরি করা। পরে তেল হচ্ছে তার বৈশিষ্ট্য, মৌলিক চরিত্রটা হারায় এবং সেই পদার্থটা হচ্ছে তরল ভাবে আমাদের হাত থেকে চলে যায়। সে একই ভাবে যখন আমি সাবানটা ব্যবহার করছি, যখন COVID-19 ভাইরাস আমার হাতে বসে রয়েছে, তখন COVID-19 ভাইরাসে এই রক্ষা কবচটা গলে যায় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে যেটা আছে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে হচ্ছে ভাইরাসটা ধ্বংস হয়ে যায়। ফলে হাত বারবার সাবান জল দিয়ে ধোয়া। এবং 3 নম্বর হচ্ছে, আমার যখন কথা বলছি তখন আমার মুখ থেকে যে জলের কোনাগুলো বেরোচ্ছে সেটা গ্র্যাভিটির কারণে আস্তে আস্তে মাটির দিকে নেমে যাচ্ছে। ফলে আমি যদি কথা বলি এখন, তাহলে আমার ঠিক 6 ফুট দূরে অথবা 2 মিটার দূরত্বতে আমার মুখ থেকে যা যা ছোট ছোট জলের কোনাগুলো বেরিয়েছে সেগুলো মাটির দিকে চলে যাবে। ফলে শারীরিক দূরত্ব যদি 6 ফিট এবং 2 মিটার যদি আমরা বজায় রাখি, তাহলে একজন সংক্রামিত ব্যক্তি একজন হচ্ছে সুস্থ মানুষ যদি কথা বলে এবং তাদের দূরত্ব যদি 6 ফিট অথবা 2 মিটার থাকে, এই শারীরিক দূরত্বর জন্যে তাদের কিন্তু সংক্রমণ হস্তান্তর করার কিন্তু সুযোগ অনেকটা কমে যায়। ফলে এই 3টে যে কোভিড বিধি আমরা বলছি, এইগুলো হচ্ছে মানে বৈজ্ঞানিক যে ভিত্তিটা আছে সেটা আপনাদের কাছে আমি রাখলাম। এখন একজন ব্যক্তি আছে, ওনার শরীরের মধ্যে আমরা কিছু কিছু উপসর্গগুলো পাচ্ছি। ওনার হচ্ছে টেস্ট স্মেলটা চলে গেছে, ওনার যে জ্বর একটু আছে, একটু শুকনো কাশি রয়েছে, একটা সর্দির ভাব রয়েছে, একটু লুজ মোশনও হতে পারে। এবং এর মধ্যে, এই উপসর্গের মধ্যে ওনাকে কি করতে হবে? সর্বপ্রথম যেটা, এই যে কোভিড বিধিগুলো ওনাকে মেনটেন করতে, ওনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। কেন? উনি চাইছেন না যে ওনার শরীর থেকে অন্য কেউ সংক্রমিত হোক। দ্বিতীয় যেটা আছে, উনি সঙ্গে সঙ্গে টেস্টিং করবেন। টেস্টিং করে উনি এটা দেখবেন যে ওনার শরীরের মধ্যে কোভিড আছে এবং তার কনফার্মেশন করবেন। স্বাভাবিকভাবে হোম আইসোলেশন 2 সপ্তাহের জন্য হচ্ছে প্রথম ধাপ। হোম আইসোলেশন করার সময় কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে ভেরি ফিউ পেশেন্টস তারা ডিটোরিয়েট করে এবং তাদের হায়ার লেভেল অফ কেয়ার প্রয়োজন হয়। এই যে পেশেন্ট যারা ডিটোরিয়েট করে, তাদের হচ্ছে মনিটরিং করার সময় কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি কি কারা ডিটোরিয়েট করতে পারে। ফলে কি জিনিস লক্ষ্য রাখতে হবে, সব থেকে প্রাথমিক যে সিগন্যাল রয়েছে সেটা হচ্ছে স্যাচুরেশন। ফলে পালস অক্সিমিটারের মাধ্যমে বাড়িতে আমরা যেটা বলছি যে দিনে 2 বার কিন্তু স্যাচুরেশন দেখবেন। প্রথম যদি আপনার কোনো কষ্ট হয়, শারীরিক যদি কোনো সমস্যা হয়, আমরা যদি শ্বাসকষ্ট হয় বিশেষ করে, তখন আপনি কিন্তু বেশিবার করে হচ্ছে স্যাচুরেশন দেখবেন। আপনার অন্য কোনো সমস্যা নেই, আপনার খুব মাইল্ড সিমটমস গুলো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু দিনে 2 বারের বেশি কিন্তু স্যাচুরেশন দেখবেন। আরেকটা পরীক্ষা আপনি করতে পারেন, সেটা হলো আপনি 6 মিনিট হাঁটতে পারেন। ফ্ল্যাট সার্ফেলে নর্মাল কিন্তু ভাবে হাঁটবেন। এই 6 মিনিট হাঁটার পরে আপনি কিন্তু আবার স্যাচুরেশনটা দেখবেন। যদি আপনি দেখেন আপনার স্যাচুরেশনটা 5-6% বেশি কমে যাচ্ছে, 5-6% কমে যাচ্ছে, ধরুন আপনি হচ্ছে স্বাভাবিক আছে, আপনার COVID-19 আছে, আপনার স্যাচুরেশন প্রথমের দিকে 98 রয়েছে, কিন্তু পরবর্তীকালে আপনি হচ্ছেন 6 মিনিট হাঁটার পরে আপনি স্যাচুরেশনটা দেখলেন, যে দেখলেন আপনার 98 এর জায়গায় সেটা হচ্ছে 91 হয়ে গেছে, আপনার স্যাচুরেশন মোর দেন 7% কমে গেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে দ্যাট ইউ আর ওয়ান অফ দি কেসেস দ্যাট রিকোয়ার্স ক্লোজ মনিটরিং অ্যান্ড ইউ মাইট বি ওয়ান অফ দি পেশেন্টস হু মাইট ডিটোরিয়েট। দ্বিতীয় যে জিনিসটা আমরা বলছি লক্ষ্য রাখতে, সেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। এখন কোভিড এ জেনারেলি উই এক্সপেক্ট মাইল্ড ফিভার, বেশিরভাগ লোকজন আইদার অ্যাসিমটোম্যাটিক, কোনো জ্বর হয় না, অথবা যাদের জ্বর হয় তাদের মাইল্ড ফিভার হয়। বেশিরভাগ লোকজনের হচ্ছে 5-7 দিনের মধ্যে জ্বরটা কমে যায়। কিন্তু যদি কোনো রোগীর হচ্ছে পারসিস্টেন্ট হাই টেম্পারেচার থাকছে, হাই টেম্পারেচার মানে 103-এর বেশি থাকছে টেম্পারেচার এবং পারসিস্ট করছে বিয়ন্ড 7 ডেজ, ফলে 103 ডিগ্রিজ ফিভার পারসিস্টিং বিয়ন্ড 7 ডেজ, দ্যাট ইজ ওয়ান অফ দি ইন্ডিকেটার্স দ্যাট দিস পেশেন্ট মাইট হ্যাভ সাম সিরিয়াস ইস্যুস রিলেটেড টু কোভিড অর কোভিড কমপ্লিকেশনস আর ডেভেলপিং। ফলে এই 2টো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন যদি 90 নিচে যায় উইথ নো আদার সিমটমস, ইভেন ইফ দের ইজ নো আদার প্রবলেম উইথ দি পেশেন্ট, স্যাচুরেশন যদি 90 নিচে যদি যায়, তাহলে কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি
আর্জেন্ট হসপিটালাইজেশনের দিকে ভাবনা চিন্তা করতে হবে, অবশ্য হসপিটালাইজেশন চিকিৎসকের পরামর্শ নিয়ে। আমি বলে দিলাম আপনাকে, আপনি তাই জন্য প্যানিক করবেন না, চিকিৎসক যিনি দেখছেন সে চিকিৎসকের পরামর্শ নিয়ে করবে। কিন্তু ডেফিনেটলি স্যাচুরেশন বিলো 90% রেড ফ্ল্যাগ আছে। পশ্চিমবঙ্গ সরকার এখন বলছে স্যাচুরেশন বিলো 86% ইজ অলসো আ রেড ফ্ল্যাগ, ফলে আমরা একটু 4% নিয়ে একটু ডিফার করছি। মেডিকেল ফ্র্যাটার্নিটি থেকে আমরা বলছি ইউ শুড বিকাম কশাস বিলো 90%। সেকেন্ড যেটা বলছি, যদি আমরা 6 মিনিট ওয়াকিং টেস্ট যেটা আছে সেটা যদি করি, সেখানে যদি আমরা ইন্ডিকেশন পাই তাহলে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। টেম্পারেচারের ব্যাপারটা আমরা বললাম, এই বিষয়টা রয়েছে। স্বাভাবিকভাবে যিনি চিকিৎসক আছে উনি হচ্ছে পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আছে সেগুলো আপনাকে ডিসক্রাইব করবে। আমরা পরীক্ষার মধ্যে যে চেস্ট রেডিওলজিকে আমরা কনসিডার করি, আমরা একটা এক্সরে করতে পারি, আমরা HRCT করতে পারি। HRCT করলে আমরা একটা কোরাইড রেটিং করতে পারি যে লাঙের মধ্যে ড্যামেজ আছে, যদি ড্যামেজ থাকে তাহলে তার গ্রেডিংটা আমরা করতে পারি। পাশাপাশি কতগুলো ব্লাড টেস্ট আছে, আমরা CRP, আমরা ডি ডাইমার, আমরা হচ্ছে IL-6, আমরা ফেরিটিন, আমরা LDH, টোটাল কাউন্ট, ইউরিয়া ক্রিয়েটিন, অন্যান্য যে নর্মাল লিভার ফাংশন টেস্ট, এই সবটা মিলে টেস্টিং করে আমরা একটা ফুল অ্যাসেস করি যে পেশেন্ট একবার ভর্তি হয়ে গেছে তার ফার্দার কি কি কারেকশন আমাদের করতে হবে, কিন্তু সেটা অ্যাবসলিউটলি মেডিকেল ডোমেনের মধ্যে। ফলে আমার হচ্ছে যেটা আপনাকে বলা, যে একজন ব্যক্তি যদি উনি সাসপেক্ট করছেন উনি কোভিড আছেন, উনি একেবারে নিজেকে আইসোলেট করবেন, কোভিড বিধিগুলো পালন করবেন, উনি নিজে টেস্টিং করবেন এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওনার হচ্ছে নিয়মিত স্যাচুরেশন টেম্পারেচার মেপে ব্লাড প্রেশার যদি মাপতে পারেন তাহলে আরো ভালো, এই জিনিসগুলো এবং পালস রেট এইগুলো রেগুলারলি নিয়মিত চিকিৎসককে জানাবেন। এবং কিছু সমস্যা হলে, কিছু রেড ফ্ল্যাগস গুলো সামনে চলে আসলে তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে ফার্দার ট্রিটমেন্ট উনি ব্যবস্থা করবেন। আমরা গত বছর যা COVID-19 কে মোকাবেলা করতে যা দেখেছিলাম তার মধ্যে হচ্ছে কতগুলো ডেথস গুলো আনএক্সপ্লেন ছিল। ইদানিংকাল আমরা বুঝতে পারছি যে আনএক্সপ্লেন ডেথস এর মধ্যে একটা অংশ নিঃসন্দেহে ব্ল্যাক ফাঙ্গাস ছিল। এখন ব্ল্যাক ফাঙ্গাসটা খুব সহজভাবে বলতে গেলে বিভিন্ন কারণের জন্য আমরা কোভিড পেশেন্ট এর মধ্যে পাচ্ছি। নাম্বার ওয়ান, ব্ল্যাক ফাঙ্গাস অথবা মিউকোমাইকোসিস, যেটা মিউকোরমাইকোসিস, এই মিউকোরমাইকোসিসটা হচ্ছে আমাদের পরিবেশের মধ্যে স্বাভাবিকভাবে আছে। স্বাভাবিকভাবে আছে মানে আমাদের যেই পরিবেশ আছে তার মধ্যে এই স্পোর্স গুলো থাকে। বিশেষ করে হচ্ছে গ্রামের দিকে এই ফাঙ্গাসের স্পোর্স গুলো অনেক বেশি পরিমাণে এনভায়রনমেন্টে প্রেজেন্ট আছে এবং সেখান থেকে আমাদের শরীরের মধ্যে আসছে। কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে এরা সংক্রমণ করতে পারে না। COVID-19 এবং পোস্ট COVID-19 পেশেন্টের মধ্যে আমরা এটা এর প্রভাবটা বেশি করে দেখতে পাচ্ছি। এটা নিয়ে নানান রকমের ভাবনা চিন্তা আছে। আমি বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে শুধু একটা ভাবনা চিন্তার আপনার কাছে পেশ করছি, সেটা হলো কোভিডের দিয়ে শরীরের ক্ষতিটা বেশি হয় না। যেটা ক্ষতিটা বেশি হয় শরীরের মধ্যে কোভিড কে মোকাবেলা করতে গিয়ে আমাদের হচ্ছে প্রতিরোধ করার ক্ষমতা অথবা আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমের যদি হাইপার অ্যাক্টিভিটি হয়। তার মানে হলো, ধরুন আপনার ঘরের মধ্যে একটা চোর প্রবেশ করেছে এবং সেই চোরকে আপনি তাড়ানোর জন্য আপনি একটা বন্দুক থেকে একটা গুলি ফায়ার করলেন, তাহলে হচ্ছে চোরকে আপনি হচ্ছেন জব্দ করলেন, কিন্তু তার পাশাপাশি আপনার ঘরের মধ্যে ওই গুলিটা হচ্ছে বেরিয়ে এসে দেওয়ালে একটা ক্ষতি করতে পারে, সামান্য একটা ক্ষতি হলো। কিন্তু ধরুন আপনার ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে একটা চোর প্রবেশ করেছে, আপনি ওকে তাড়াতে গিয়ে আপনি হচ্ছেন ফ্ল্যাটের মধ্যে একটা গ্রেনেড ফেলে দিলেন, গ্রেনেড যখন ব্লাস্ট করলো তখন চোরটা ধ্বংস হয়ে গেল, কিন্তু তার পাশাপাশি হচ্ছে ফ্ল্যাটের অভ্যন্তরীণ যে আপনার সোফা সেট আছে, আপনার যে লিভিং রুমে টিভি আছে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। আপনি যাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে চোর প্রবেশ করেছে, আপনি ডিসিশন নিয়েছেন আপনি একটা আর্টিলারি বোরফোর্স এর আর্টিলারি সেল আপনি দেবেন এবং বোরফোর্স এর আর্টিলারি সেল দিয়ে আপনি হচ্ছেন ফ্ল্যাটের দিকে দাগলেন, তাহলে কি হলো, আপনার ফ্ল্যাট শুধু ধ্বংস হলো না, চোরটা তো মারা গেল কিন্তু আপনার ফ্ল্যাটের আশেপাশে যেগুলো ঘরগুলো আছে সেটাও ক্ষয়ক্ষতি। সে একই জিনিস আপনি যদি মনে করেন যে চোরকে তাড়াতে আপনি একটা মিজাইল ছুড়বেন, সেই মিজাইলে শুধুমাত্র আপনার ফ্ল্যাট যাবেন না, আপনার পুরো অ্যাপার্টমেন্ট ব্লক ধ্বংস হয়ে যাবে। সে একইভাবে বিভিন্ন ব্যক্তির হচ্ছে COVID-19 কে মোকাবেলা করতে গিয়ে তারা শত্রুকে চিহ্নিত করার পরে
মানে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের ইমিউন সিস্টেমটা আছে শত্রুকে হচ্ছে চিহ্নিত করার পরে কোভিড-19 ভাইরাসকে, তখন যেটা প্রয়োগ করছে তার উপরে হচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে ডিফারেন্সটা আসছে। যেখানে হাইপার ইমিউন রিয়াকশন হচ্ছে তখন কোভিড-19 শুধু নষ্ট হচ্ছে না, পাশাপাশি আমাদের হচ্ছে অনেকটা কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে লাংস এর মধ্যে। বিশেষ করে যদি হাইপার ইমিউন রিয়াকশন হয় তাহলে লাংস এর অনেক হচ্ছে ফুসফুসের অনেক কোষগুলো নষ্ট হয়ে গিয়ে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে সাংঘাতিক অ্যামাউন্ট অফ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু স্বাভাবিক কোষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের জন্য। পাশাপাশি এই ধ্বংস হওয়া যে ফুসফুসের কোষগুলো আছে সেগুলো রিপেয়ার করার সময় ফাইব্রোসিস দিয়ে রিপেয়ার হচ্ছে এবং একটা পার্মানেন্টলি আমাদের একটা হচ্ছে লস অফ ভায়াবল লাং টিস্যু হচ্ছে, অথবা যেই ফুসফুসের কোষগুলো যেগুলো কার্যকরী আছে তাদের মরে যাওয়ার পরে আমাদের কার্যকরী কোষের সংখ্যা কমে যাচ্ছে এবং ফাইব্রোস্ট অথবা যেগুলো ডেড অথবা যেগুলো হচ্ছে আমাদের মানে নট ইউজেবল নন ফাংশনাল লাং টিস্যুর মধ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং তার একটা দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। এখন ব্ল্যাক ফাঙ্গাসের জায়গাটা হচ্ছে, আমরা যখন এই প্রতিরোধ করার ক্ষমতাকে সাপ্রেস করার চেষ্টা করছি, আমরা যখন স্টেরয়েড দিচ্ছি, কেন আমরা এই যে অতিরিক্ত যে আমাদের ইমিউন সিস্টেম আমাদের নিজস্ব শরীরের বিভিন্ন কোষগুলো ক্ষতি করে দিচ্ছে, তখন আমাদের ইমিউন সাপ্রেশনের ফলে স্বাভাবিক সময়ে হচ্ছে এই মিউকোরমাইকোসিস আমাদের শরীরের মধ্যে সংক্রমণ করতে পারে না, কিন্তু যখন আমার একটা ইমিউন সাপ্রেস স্টেটে রয়েছি অবস্থায় রয়েছি, আমার হচ্ছে প্রতিরোধ করার ক্ষমতার কি আমি চিকিৎসাগত কারণের জন্য সাপ্রেস করছি, তখন একটা ব্ল্যাক ফাঙ্গাস একটা মাথা চাড়া দেওয়ার হচ্ছে সুযোগ থাকতে পারে। দ্বিতীয় যে জায়গাটা আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আমরা এই ইউজ অফ ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, আমাদের মেডিকেল গ্রেড অক্সিজেন আছে আর ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন আছে। আমরা জানি যে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেডিকেল গ্রেড অক্সিজেনের অভাবের জন্য আমরা প্রচুর জায়গা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে প্রয়োগ করার সুযোগ করেছি। সেই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যেখানে যেখানে ব্যবহার হচ্ছে হয়তো ওই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের প্রিপারেশনের ক্ষেত্রে এই ফাঙ্গাল স্পোর্স গুলো ওই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তিন নম্বর হচ্ছে বিভিন্ন নার্সিংহোমে যখনই আমরা অক্সিজেন দিচ্ছি সে অক্সিজেন দেওয়ার যে হাইজিনটা আছে, মানে একটা হচ্ছে আপনি জানেন যে অক্সিজেন সিলিন্ডার অথবা নার্সিংহোমে একটা জলের একটা কন্টেনার থাকে, ওর মধ্যে থেকে অক্সিজেনের বুদবুদ করে একটা হচ্ছে বাবলিং হয়, বাবলিং হয়ে পেশেন্টের কাছে যায়। ওই কন্টেনারে যদি স্যানিটাইজেশন না হয়ে থাকে, রেগুলার তা ক্লিন যদি না হয়ে থাকে, তাহলে ওখানেও কিন্তু এই স্পোর্টস গুলো বাসা বেঁধে এবং অক্সিজেন ডেলিভারির সময় হচ্ছে পেশেন্টের কাছে প্রবেশ করতে পারে। তার সঙ্গে যে নেজেল ক্যানুলা আছে, যে ক্যানুলা দিয়ে আমরা অক্সিজেন পেশেন্টের কাছে পৌঁছে দিচ্ছি, তার রেগুলার যদি ক্লিনিং অথবা পেশেন্ট টু পেশেন্ট যদি চেঞ্জ না করা হয় এবং একই ক্যানুলা দিয়ে একাধিক পেশেন্টকে যদি আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে স্পোর্টস গুলো আছে এই স্পোর্টস গুলো ট্রান্সমিট হওয়ার সুযোগ আছে এবং শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। আমরা জানি যে এর চিকিৎসাটা হচ্ছে খুবই হচ্ছে কঠিন, যে ওষুধগুলো হচ্ছে সে ওষুধগুলো খুব একটা কার্যকরী ভাবে কাজ করছে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সার্জারি করে হচ্ছে ডিব্রাইড করতে হচ্ছে, মানে কেটে বাদ দিতে হচ্ছে যে যে অংশগুলো এই ব্ল্যাক ফাঙ্গাস দিয়ে প্রভাবিত হচ্ছে। ফলে এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমাদের বিভিন্ন হাতিয়ারের মধ্যে কোভিড-19 কে মোকাবিলা করতে গিয়ে ভ্যাকসিনেশন কিন্তু একটা বড় হাতিয়ার হিসেবে আমাদের সামনে এসছে। এই ভ্যাকসিন আমরা জানি কিছু দুর্বলতা রয়েছে, যেহেতু কোভিড-19 একটা এমআরএনএ ভাইরাস, এই আরএনএ ভাইরাস হওয়ার সুবাদে এই ভাইরাসের হচ্ছে বিবর্তনটা হচ্ছে সাংঘাতিকভাবে ঘটে এবং একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্ম প্রায় ফিডেলিটি অথবা পরের প্রজন্মর মাত্র 10% হচ্ছে আগের প্রজন্মর মতন সিমিলারিটি থাকে। ফলে এই হাইলি মিউটেন্ট এবং হাইলি চেঞ্জিং এই ভাইরাসটা, এর বিরুদ্ধে ভ্যাকসিনটা দীর্ঘমেয়াদী কাজ করবে না, এটা ধরেই আমরা কিন্তু ভ্যাকসিনেশনের কাজে নেমেছি আমাদের এই আরএনএ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে প্রায় 150টি ক্যান্ডিডেট ভ্যাকসিন পৃথিবীব্যাপী গবেষণার অধীনে রয়েছে। তার মধ্যে একাধিক ভ্যাকসিনকে আমরা অনুমোদন দিয়েছি ফেজ 3 ট্রায়ালের পরে। সাধারণভাবে আমরা
একটি ভ্যাকসিনকে অনুমোদন দিতে চাই ফেজ 5 ট্রায়ালে, যেখানে হচ্ছে সব বিষয়গুলো গবেষণা করে তার সেফটি, তার শেডিউল সম্বন্ধে একটা জিরো ধারণা আমরা তৈরি করে তারপরে আমরা অনুমোদন দিই। কিন্তু আমরা জানি যে COVID-19 যে বিশেষ অতিমারী পরিস্থিতি পৃথিবীব্যাপী তৈরি করেছে, আমরা যদি ফেজ 5 ট্রায়াল সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রে যদি শেষ করে যদি অনুমোদন দিই, সেই সময়ের মধ্যে কিন্তু COVID-19 তার কিন্তু চরিত্র পাল্টে দেবে, এবং যে ভাইরাসগুলো আমরা তৈরি করে গবেষণার অধীনে রেখেছি সেটা যখন অনুমোদন পাবে তখন হচ্ছে সে COVID-19 পরিবর্তনটা ঘটে যেতে পারে এবং সেই ভ্যাকসিনটা আর কার্যকরী থাকবে না। এবং তাই জন্য এই অতিমারির বিশেষ পরিস্থিতির মধ্যে ফেজ 3 ট্রায়ালের পরে অনুমোদন দেওয়া হয়েছে। এবং এই ফেজ 3 ট্রায়ালের পরে অনুমোদন দেওয়ার যে দুর্বলতা রয়েছে, আমাদের কাছে সমস্ত তথ্যগুলো কিন্তু পরীক্ষিত নয়, ফলে অন্যান্য ভ্যাকসিন যেগুলো হচ্ছে ফেজ 5 ট্রায়াল শেষ করে দিয়েছে তার সম্বন্ধে আমরা যতটা কনফিডেন্সের সঙ্গে, যতটা মানে মানে শিওরিটির সঙ্গে আমরা বলতে পারি যে এই ভ্যাকসিনে কি রেজাল্ট হতে পারে, এর শেডিউল কি হতে পারে, এইগুলো জেনে নিয়ে আমরা ফেজ 5 ট্রায়ালটা ক্লোজ করেছি, এর সেফটি কি আছে সবটা আমরা কিন্তু গবেষণার মাধ্যমে আমরা তথ্য সরবরাহ করে আমরা অনুমোদন দিয়েছি। কিন্তু COVID-19 যেটা বললাম ফেজ 3 ট্রায়ালের পরে অনুমোদন দেওয়া হয়েছে, কিছু কিছু ভ্যাকসিনকে ফেজ 3 ট্রায়াল সম্পূর্ণভাবে শেষ না করেই অনুমোদন দেওয়া হয়েছে, ফলে এই 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 লিমিটেশনের জন্য এই যে শেডিউলের সমস্যাটা সামনে আসছে। ফলে শেডিউল নিয়ে আমরা হচ্ছি যারা ভ্যাকসিন পেয়েছে, বিশেষ করে যে যারা রিসার্চ গ্রুপের মধ্যে রয়েছে, আমরা প্রাথমিকভাবে যে শেডিউলটা পেয়েছিলাম সেই শেডিউল দিয়ে আমরা মাস ভ্যাকসিনেশন গুলো শুরু করলাম, এবং সেই শেডিউলের মাধ্যমে আমরা যে পরবর্তীকালে যে তথ্য সরবরাহ করছি তার মধ্যে কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের শেডিউলটা চেঞ্জ করার হচ্ছে আমাদের একটা জায়গা তৈরি হয়েছে। এটা সব জায়গাগুলো কিন্তু একেবারে স্পষ্ট তা কথা আমি বলবো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ফেজ 3 ট্রায়াল রয়েছে ভ্যাকসিনেশনে, এই শেডিউল গুলো চেঞ্জ হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে, আরো তথ্য যেমনি যেমনি আসবে এই শেডিউল গুলো আগে পিছে হবে, এটা বিজ্ঞান বহির্ভূত নয়, এটাই হচ্ছে বিজ্ঞানের পদ্ধতির মধ্যে আমাদের এগোনোর হচ্ছে ক্রিয়াটা। কেন এর মধ্যে থেকে যেরকম করে নতুন তথ্য আসবে সেই নতুন তথ্যকে ফ্যাক্টারিং করে আমাদের কিন্তু আমাদের শেডিউলিং যেটা আছে শেডিউলিং কে হচ্ছে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, ভ্যাকসিনের অন্যান্য দিকগুলো সম্বন্ধে যে তথ্যগুলো আসবে সেইগুলো ফ্যাক্টারিং করেও কিন্তু আমাদেরকে নতুন করে ডিসিশন নিতে হবে। এটা হচ্ছে ঘাবড়ানোর কিছু বিষয় নয়, এটাই হচ্ছে ট্রায়াল সিস্টেমের মধ্যে থেকে অ্যাজ মোর অ্যান্ড মোর এভিডেন্স কামস অন দি টেবল যে ডিসিশনস হ্যাভ টু বি টেকেন অন দি অ্যাভেলেবল এভিডেন্স। আগে যা এভিডেন্স আমাদের কাছে ছিল তার উপরে দাঁড়িয়ে আমরা একটা শেডিউল নির্ধারিত করেছিলাম, যখন আমরা মাস ভ্যাকসিনেশন করেছি তার উপরে সার্ভেলেন্স রেখে কি রিজাল্ট হচ্ছে, সেই নতুন এভিডেন্সটা অ্যাড হয়েছে পুরোনো এভিডেন্সের সঙ্গে, তাই জন্য একটা রিশেডিউলিং হয়েছে, যেমন হচ্ছে আরো বেশি বেশি মানুষ ভ্যাকসিন নেবে আরো বেশি এভিডেন্স আসবে, সেই বাড়তি এভিডেন্সের আলোকে পুরোনো এভিডেন্সে যে সিদ্ধান্ত আছে সেটাকে আমাকে পরীক্ষা করে আবার হচ্ছে নতুন রিশেডিউলের দিকে এগোতে হবে। ফেজ 3 ট্রায়ালের পরে যে ভ্যাকসিন গুলো আসবে তাদের কিন্তু ফেট এটাই, এটাই হচ্ছে গতি, এবং এর মধ্যে থেকে আমাদেরকে এগোতে হবে। এই কথাগুলো আপনাদের প্রশ্নগুলো যেগুলো রেখেছেন, আশা করি আমার বক্তব্যের মধ্যে আমি সেগুলো আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার করতে পেরেছি, এবং এই সাপ্লিমেন্টারি যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি নিতে রাজি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের মাধ্যমে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, যারা প্রশ্ন করবেন তাদেরকে মানে ধন্যবাদ ডক্টর হালিম আমাদেরকে পুরো বিষয়টা নিয়ে বলার জন্য। যারা প্রশ্ন করবেন তাদেরকে বলবো যে মানে অনেক বড় অনেকক্ষণ ধরে এনগেজ করবেন না, অনেকে প্রশ্ন করতে পারেন, সেটা আপনি একটা প্রশ্ন করবেন দয়া করে। ডক্টর হালিম, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমাকে কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, আমরা যে ভাইরাস নিয়ে এতদিন ধরে আলোচনা করছি, পর্যালোচনা করছি, এটা বিজ্ঞানের অগ্রগতির সাথে সমান্তরাল,
কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে কোনো ভাইরাসেরই একটা, মানে আমি বলবো যে তার একটা অ্যানসেস্ট্রাল পেরেন্ট থাকে, মানে যেখান থেকে যে স্টাডিগুলোর উপরে দাঁড়িয়ে আমরা ভাইরাসের নতুন চরিত্রগুলোকে দেখার চেষ্টা করি এবং আমরা আমাদের পদক্ষেপগুলোকে ঠিক করতে পারি। কিন্তু ধরুন যদি কোনো ভাইরাসের এরকম অ্যানসেস্ট্রাল হিস্ট্রি না থাকে, এমনকি যদি এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই মেডিকেশন, এই শেডুলিং এবং এই যে অ্যাসিস্ট্যান্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা আদৌ কি কার্যকরী হবে? মানে আমি জানতে চাইছি, নাকি এটা যেভাবে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড হয়েছে অনলি সেখান থেকেই বোঝা সম্ভব এটাকে কি করে নিয়ন্ত্রণ করা যাবে? এই ছোট্ট প্রশ্ন। আমি যেটা বুঝে থাকি, আপনি এটা জিজ্ঞেস করছেন যে এটা একটা ম্যানমেড ভাইরাস কি, ফলে আপনার দ্বিতীয় পার্টের প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না, মানে ম্যানমেড ভাইরাস তার চিকিৎসা কি হবে আদৌ সম্ভব কিনা। কেন ওই আপনার প্রথম যে প্রশ্নটা আছে তার সম্বন্ধে আমার যেটা ধারণা সেটা আপনার সঙ্গে আমি রাখছি। হ্যাঁ নিশ্চয়ই। যেটা হলো প্রথম, সেটা হচ্ছে যখন এই COVID-19 ভাইরাসটা সামনে আসে, পৃথিবী ব্যাপী আমাদের হচ্ছে ভাইরাল ফরেন্সিক ল্যাবরেটরিজ আছে। এই পৃথিবী ব্যাপী এই ভাইরাল ফরেন্সিক ল্যাবরেটরিজ গুলো, তারা হচ্ছে যেমন ফরেন্সিক পোস্টমর্টম হয় ডেড বডি, তেমনি হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ভাইরাসের উপরে হচ্ছে তদারকি করে এবং নিয়ন্ত্রণ করে। এটা একটা নেটওয়ার্ক অফ ভেরি ভেরি হাই এন্ড ল্যাবরেটরিজ, গোটা পৃথিবীতে এটা ছড়িয়ে আছে এবং এই নেটওয়ার্ক গুলো এই বিভিন্ন ভাইরাস গুলোকে তারা হচ্ছে চেস করে, ট্যাগ করে। তারা হচ্ছে গত বছর মোটামুটি এপ্রিল মাসে তারা যেই রিপোর্টটা দিয়েছিল, সেই রিপোর্টটা মোটামুটি এখন অবধি হচ্ছে প্রযোজ্য, কেউ সেই রিপোর্টে বিরোধিতা করেনি। তারা প্রথম যেটা বলছে যে আমরা পৃথিবী ব্যাপী এখন ভাইরাল টেকনোলজিতে যে জায়গাটা রয়েছে সেটা আমরা জিন থেরাপির জন্য ভাইরাসে গবেষণা করছি। মানে কোষের মধ্যে কি করে একটা ভাইরাসকে প্রবেশ করিয়ে, যদি কোনো ব্যক্তির জেনেটিক ডিসঅর্ডার থাকে, সেই জেনেটিক ডিসঅর্ডারের যে মেকানিজমটা আছে সেই ডিএনএ এর মধ্যে প্রবেশ করে ওই ভাইরাসটা সেই যে ডিসঅর্ডার আছে, ডিসঅর্ডারের যে কম্পোনেন্ট আছে তাকে হচ্ছে রিপ্লেস করে আমাদের হচ্ছে সেই ব্যক্তিকে রোগমুক্ত করতে পারবে। ফলে পৃথিবী ব্যাপী আমাদের ভাইরাস টেকনোলজি ইজ ফোকাসড অন হাউ টু গেট দি ভাইরাস ইন টু দি হিউম্যান সেল। কিন্তু আপনাকে ভাইরাস রেপ্লিকেশনের যে মূল অর্থটা রয়েছে কি, তাকে হচ্ছে কোষ থেকে বেরোতেও হবে। ধরুন আপনি বাড়িতে হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করছেন, আপনি গেটের মধ্যে যে তালাটা আছে বাইরে থেকে যখন খুলছেন, তো হয়তো আপনি একটা নাইট ল্যাচ একটা চাবি দিয়ে খুলছেন, অথবা আপনার হচ্ছে একটা হচ্ছে এ রয়েছে কোলাপসিবল গেট রয়েছে, হ্যাঁ আপনার একটা হ্যাচ বোল্ট রয়েছে, আপনি তালাটা হ্যাচ বোল্টে খুললেন অথবা নাইট ল্যাচের চাবি দিয়ে খুললেন, খুলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, ভিতর থেকে বাইরে আসছেন, কিন্তু আপনি একই জিনিস করছেন না। আপনার ঘরের ভিতরে আপনার একটা ছিটকিনি আছে, অথবা আপনি হচ্ছে একটা লোহার রড দিয়ে রেখেছেন দরজার ভিতর থেকে, অথবা আপনি হচ্ছে বেতন থেকে নাইট ল্যাচের যে লিভারটা আছে সেই লিভারটাকে ঘোরাচ্ছেন। ফলে আপনার ঘরের দরজাটা যেমন হচ্ছে আপনার কোষের মধ্যে, আপনি যখন প্রবেশ করছেন আপনাকে ওয়ান লেভেল অফ বিহেভিয়ার করতে হবে, কিন্তু কোষ থেকে যখন আপনি বেরোচ্ছেন ভাইরাস রেপ্লিকেশন করার পরে, যখন একটা কোষ থেকে বেরোচ্ছে তার কিন্তু হচ্ছে একটা অন্য লেভেল অফ হচ্ছে বিহেভিয়ার ওকে দেখাতে হয়। ফলে পৃথিবীব্যাপী এখন আমাদের গবেষণা স্তর ভাইরাসকে নিয়ে হচ্ছে কি করে মানুষের কোষের মধ্যে আমরা প্রবেশ করাবো, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে এখন অবধি জব্দ করতে পারিনি পৃথিবীব্যাপী। ফলে আমরা একটি পাহাড় এখন অবধি ডিঙোতে পারিনি, এরপরে হচ্ছে দ্বিতীয় পাহাড়টা, মানে কোষ থেকে বেরিয়ে হচ্ছে অন্য অন্য জায়গায় যাবে ভাইরাসটা, এবং দ্বিতীয় পাহাড়টা নিয়ে এই মুহূর্তে আমরা পৃথিবীব্যাপী কোনো গবেষণা করছি না। এই কারণে কেন হচ্ছে আমাদের হচ্ছে কোষ থেকে বের করার হচ্ছে যে কাজটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে কোনো প্রয়োজন নাই। ফলে ভাইরাস টেকনোলজি পৃথিবী ব্যাপী এখন কোষের মধ্যে প্রবেশ করার যে পাহাড়টা আছে সেটা ডিঙোতে পারেনি। আমরা হচ্ছে যদি ধরে নিই কেউ হচ্ছে যদি একটি ল্যাবরেটরি, স্ট্যান্ড অ্যালোন ল্যাবরেটরি উহানের মধ্যে, যে গল্পটা সাজানো করার চেষ্টা হলো যে উহানে একটি হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ল্যাবরেটরি, সে হচ্ছে প্রবেশ করার হচ্ছে টেকনোলজিটা জব্দ করে দিয়েছে,
এবং বেরোনোর টেকনোলজিটাও জব্দ করে দিয়ে একটা হচ্ছে ম্যানমেড ভাইরাস তৈরি করেছে, তাহলে কিন্তু এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিজ্ঞানী যারা যারা এই কাজ করছে পৃথিবীব্যাপী, তাদের যে কালেকটিভ ওপিনিয়ন আছে সেই কালেকটিভ ওপিনিয়নের পরিপন্থী, মানে একটা স্ট্যান্ড অ্যালোন ল্যাবরেটরি, মানে যে টেকনোলজির ওই ম্যাসিভ অ্যামাউন্ট অফ অ্যাডভান্সমেন্ট এককভাবে করতে পারে, সেই জায়গা কিন্তু হচ্ছে যারা ভাইরোলজিস্ট আছে, যারা ভাইরাল ভাইরাস নিয়ে গবেষণা করছে, তারা কিন্তু কনভিন্স নয়। ফলে মে মাসে এই যে কালেকটিভ যে ভাইরাল ফরেন্সিক ল্যাবরেটরি ছিল, তাদের ওপিনিয়ন ছিল যে COVID-19 ইজ নট ই ম্যানমেড ভাইরাস, বিকজ আমাদের এই মুহূর্তে মানে সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে সেই লেভেল অফ টেকনোলজি কালেকটিভলি প্রেজেন্ট নেই, এবং যেহেতু কালেকটিভলি নেই, একটা স্ট্যান্ড অলোন ল্যাবরেটরি এককভাবে একজন তৈরি করে ফেলবে, এখন কিন্তু বিজ্ঞান কিন্তু সেই জায়গায় নেই। সেকেন্ড যেটা আছে সেটা হলো আমরা যে রিসেপ্টর, যেটা ACE2 রিসেপ্টর, এই রিসেপ্টরের সঙ্গে COVID-19 ভাইরাসটা কিন্তু তার হচ্ছে লিঙ্কেজ হচ্ছে, বাইন্ডিং হচ্ছে হিউম্যান সেলের উপরে। যেহেতু ACE2 রিসেপ্টরটা আমাদের যে নর্মাল ট্যাবলেট আপনি জানেন এনাম অথবা মানে আপনার লিসিনোপ্রিল, এনালাপ্রিল, ক্যাপ্টোপ্রিল, যে ওষুধ আমরা খাই ব্লাড প্রেশারে সাধারণভাবে, এই এই ওষুধটা হচ্ছে ACE2 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। যেহেতু আমরা ACE2 রিসেপ্টরের সম্বন্ধে মানে বিজ্ঞানের জগৎ থেকে প্রায় সবটাই জানি, মানে ভেরি লিটল ইজ লেফট আননোন রিগার্ডিং ACE2 রিসেপ্টর, এই রিসেপ্টরের সঙ্গে যেভাবে ভাইরাসটা তার হচ্ছে মেলবন্ধন করছে, যেভাবে এটাকে বলি সাব অপটিমাল যে বাইন্ডিং হচ্ছে, যেটা হচ্ছে পরবর্তীকালে যেটা মিউটেন্ট স্ট্রেন বেরোলো সাব অপটিমাল থেকে এটা ফার্মো অপটিমাল, তাই জন্য সংক্রমণ করার ক্ষমতাটা বেড়ে গেল। এই প্রাথমিক স্তরে যে সাব অপটিমাল বাইন্ডিং হয়েছিল, এই বাইন্ডিংকে আমরা দেখে হচ্ছে ভাইরাল ফরেন্সিক ল্যাবরেটরি বললো যে আমরা যা ইনফরমেশন জানি সেই ইনফরমেশনের ভিত্তিতে দাঁড়িয়ে এই বাইন্ডিংকে আমরা স্টাডি করে বলতে পারি যে এই বাইন্ডিং করার হচ্ছে ক্যাপাসিটি, মানে এটা আরো একটা সেকেন্ড লেভেল অফ টেকনোলজি, এই টেকনোলজিটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে একটা স্ট্যান্ড অ্যালোন ল্যাবরেটরি তৈরি করতে পারবে না। তার আরো লেয়ার আছে, আমি শুধু দুটো উদাহরণ দিলাম, তাদের ডিটেল রিপোর্ট আছে, সেই ডিটেল রিপোর্টটা আপনি দেখে নিতে পারেন, বিভিন্ন আন্তর্জাতিক এটাতে বেরিয়ে গেছে, বেশিরভাগ দেশগুলো সেগুলো গ্রহণ করে নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক কারণের জন্য, মানে প্রোফাইলিং করার জন্য এই ভাইরাসটাকে হচ্ছে আইদার চাইনিজ ভাইরাস অথবা এই ভাইরাস ওই ভাইরাস, এইগুলো একটা হচ্ছে খুব লুজলি বিজ্ঞান বহির্ভূত ভাবে হচ্ছে প্রয়োগ করা হয়, কিন্তু বিজ্ঞান জগতে কিন্তু যারা হচ্ছে কমিটেড বিজ্ঞানী তারা কিন্তু কনভিনসড যে এটা নট এ ম্যানমেড ভাইরাস, এটা একটা মিউটেশন হয়ে এসছে এবং ডাবল মিউটেশন হয়েছে, এবং সেই ডাবল মিউটেশন ট্রেস ব্যাক করা, হ্যাঁ ওইগুলো হচ্ছে একদম ঠিক। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। নমস্কার ডক্টর হালিম, আমি চিদানন্দ ভট্টাচার্য, একটা ছোট্ট প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ প্লিজ ডু। নমস্কার। হ্যাঁ আচ্ছা, এই যারা মধুমেহ রোগের রোগী, ব্লাড সুগার, তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় তো হসপিটালাইজেশন সম্ভব হচ্ছে না, অ্যাট হোম যদি রাখতে হয়, তাহলে যারা সিনিয়র লোক তাদের কথা বুঝলাম, তাদের হসপিটালাইজেশন করতেই হবে খুব সিভিয়ার কোমরবিডিটির কারণে, সাসেপ্টিবিলিটি বেশি, কিন্তু যারা একটু ইয়াঙ্গার পিপল তাদের ক্ষেত্রে, তারা তো বাইরে বেশি বেরোচ্ছে, বাজার দোকান বলুন বা পাবলিক কন্ট্যাক্টে তাদেরই বেশি যেতে হচ্ছে, তো সেক্ষেত্রে যদি কারোর সুগারের সিন্ড্রোম বা এটা থাকে, বাড়িতে কিভাবে, হসপিটালে তো সবসময় নিয়ে যাওয়া যাচ্ছে না, বেডের অভাব থাকছে, অ্যাভেলেবিলিটি কম থাকছে, এইটা যদি একটু বলেন, কারণ ওরা তো হোস্ট সেল হিসেবে সুগার থাকলেই, এই শুনলাম যেটুকু লেম্যান হিসেবে, যে এই ভাইরাসটা সুগার বা ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে তাদের হোস্টিং করতে সুবিধে, বাইন্ডিং বেশি ভালো হয়, যদি এই ব্যাপারটা একটু, যে কিভাবে আমরা একটা প্রতিষেধক অ্যাট লিস্ট কিছুটা করতে পারি। নমস্কার। আপনার যে প্রশ্নটা রয়েছে, দুটো রয়েছে, একটা হচ্ছে কোমরবিডিটিস রিলেটেড আর একটা হচ্ছে এজ রিলেটেড। এখন আপনাকে বলে রাখি যে এজ এর ইম্প্যাক্ট অন অন ডিজিজ মর্বিডিটি এন্ড মর্টালিটি আমাদের কাছে আছে, কিন্তু
হতাশ হওয়ার মতন কিছু নেই, যেহেতু লার্জ ভলিউমস অফ পিপল আর এফেক্টেড, তাতে আমাদের মনে হচ্ছে সাধারণভাবে যে এই বিষয়টা রয়েছে, কিন্তু আপনার হচ্ছে মর্টালিটিটা ইনক্রিজ করছে উইথ দি ডিস্ট্রিবিউশন অফ ইনক্রিজিং এজ। যেমন হচ্ছে 80+ যাদের বয়স আছে, তাদের হচ্ছে যদি 100 জনের সংক্রমণ হয়, তাহলে এখন অবধি আমাদের কাছে যে ফিগার্স গুলো রয়েছে 17% মর্টালিটি রয়েছে, মানে 83 জন কিন্তু 80+ কিন্তু তারা সার্ভাইভ করবে কোভিড থেকে, এজ রিলেটেড যদি আমি দেখি। এবং সে যদি আমি 70+ যাই, তাহলে সে 17% কমবে, 60+ গেলে কিন্তু আমাদের হচ্ছে আরো কমবে, আমাদের 50+ গেলে কিন্তু আমরা আরো আরো কম কমবে, এরম করে হচ্ছে আমরা জানি যে 45+ তাদের হচ্ছে একটা এজ রিলেটেড কিন্তু একটা ডিস্ট্রিবিউশন আমরা পাচ্ছি ইন রিলেশন টু মর্টালিটি, আর মানে বাড়তি মৃত্যু আমরা পাচ্ছি ওদের ক্ষেত্রে। কিন্তু হতাশ হওয়ার কারণে আমি সব থেকে এক্সট্রিম এজটা নিলাম 80+, সেখানে কিন্তু মর্টালিটি রেটটা হচ্ছে 17%, মানে 83 জন কিন্তু 80+ কিন্তু সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন, তাদের হচ্ছে বেশিরভাগে অ্যাসিমটোমেটিক কেস হবে। দ্বিতীয় যে আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন কোমরবিডিটি, শুধু ব্লাড সুগারটা আমি গণ্য করছি না, আমি ব্লাড সুগারের সঙ্গে ব্লাড প্রেশারকেও ক্লাব করছি, তার সঙ্গে আমি হচ্ছে প্রিভিয়াস হচ্ছে সিওপিডি মানে কিছু রেসপিরেটরি ডিজিজ, কিডনি ডিজিজ, যারা ডায়ালিসিস আছে, কিছু হার্টের রোগ আছে, সমস্ত কোমরবিডিটি যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এজ ডিস্ট্রিবিউশনের সঙ্গে এটা সুপার ইম্পোজ করছে। ফলে কারোর হচ্ছে যদি বয়স 45+ থাকে, তার পাশাপাশি তার হচ্ছে যদি একাধিক কোমরবিডিটিস থাকে, একটা শুধু ডায়াবেটিস থাকে, তার কিন্তু রিস্কটা বেশি থাকবে। কিন্তু তুলনামূলক ভাবে যার কাছে বয়স হচ্ছে 45 উইথ ব্লাড সুগার উইথ ব্লাড প্রেশার আছে, তার কিন্তু রিস্কটা বেশি। একজন আছে তার হচ্ছে ব্লাড সুগার রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, তিনটে কোমরবিডিটিস, তার রিস্কটা বেশি হবে। তেমনি হচ্ছে এই যে কোমরবিডিটিস গুলো হচ্ছে বিশেষ করে কিউমুলেটিভ কোমরবিডিটিস, সেটা হচ্ছে কিন্তু একজন ব্যক্তির সঙ্গে যে বয়সের অনুপাতে যে মর্টালিটি ফিগার গুলো ইনক্রিজ করছে, তার সঙ্গে কিন্তু এটা কিন্তু একটা অ্যাডেন্ডাম হিসেবে কাজ করছে, সেটা যুক্ত হয়ে যাচ্ছে ওর সঙ্গে, ইনক্রিজিং হিজ রিস্ক টুয়ার্ডস ডেভেলপিং সিরিয়াস ডিজিজ। ফলে বাড়িতে রাখার সঙ্গে আপনি যে প্রশ্নটা করলেন, আমি যেটা বললাম যে ইভেন ইন দি 80+ এজ গ্রুপ যখন আমার মর্টালিটি হচ্ছে 17% রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি যারা 80+ আছে তাদের একটা বড় অংশ কিন্তু বাড়িতে রেখে চিকিৎসা করা যায়, তাদের কিন্তু ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কিন্তু যেটা হচ্ছে মনিটরিং করতে হবে, মনিটরিং এর বেঞ্চমার্ক গুলো আমি বলে দিচ্ছি, স্যাচুরেশন গুলো যেন 90 নিচে যেন না যায়, 6 মিনিট ওয়াকের পরে যদি আমি দেখি স্যাচুরেশন আর ফলিং বাই মোর দেন 4%, বিশেষ করে বয়স্ক এজ গ্রুপ এবং হাই রিস্ক এজ গ্রুপ, নর্মাল পার্সন আমরা বলছি মোর দেন 6% যদি ফল করে আমরা হচ্ছে রেড ফ্ল্যাগ হিসেবে গণ্য করব। কিন্তু যাদের হচ্ছে কোমরবিডিটিস আছে, বয়স বেশি আছে, তাদের হচ্ছে 6 মিনিট ওয়াকিং এর পরে যে 4% যদি বেশি ফল করে, তাহলেও আমাকে ধরে নিতে হবে তার কিন্তু একটা সিরিয়াস ডিজিজ ডেভেলপ করার স্কোপ রয়েছে। এনিবডি উইথ মোর দেন 7 ডেজ অফ ফিভার, উইথ ফিভার মোর দেন 103 যেটা বললাম, ইটস নট গুড ইন্ডিকেটার, এরা এরা কিন্তু হাই রিস্ক গ্রুপের মধ্যে চলে যাচ্ছে। এর পাশাপাশি যেটা রয়েছে, আমরা যে বাকি যে বায়োকেমিক্যাল প্যারামিটার যেগুলো আমরা মেজার করি, যেমন সিআরপি, ডি ডাইমার, IL-6, ফেরিটিন, LDH এবং অন্যান্য কিডনি ফাংশন, লিভার ফাংশন, এই ফাংশন গুলোর মধ্যে থেকে শরীরের মধ্যে যে প্রতিরোধ করার ক্ষমতা একটা সাইটোকাইন স্টর্ম করছে কিনা, সেগুলো মেজার করে আমরা একটা ইন্ডিকেশন পেতে পারি। কিন্তু সেগুলো হয়ে গেল চিকিৎসকের পরামর্শ নিয়ে, সেটা হচ্ছে আন্ডার দ্য গাইডেন্স অফ এ ফিজিশিয়ান। কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হলো গুড টাইট ব্লাড সুগার কন্ট্রোল, সুগারটা যেন ভালোভাবে আমরা কন্ট্রোল করে রাখি, আমাদের ব্লাড প্রেশার ভালোভাবে কন্ট্রোল করে রাখি, এবং যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে তারা যেন ইসকেমিক হার্ট ডিজিজের যে ওষুধগুলো আছে সেগুলো হচ্ছে নিয়মিত যেন তারা গ্রহণ করে থাকে, ওইগুলো মিস যেন না করে। যে পেশেন্ট গুলো হচ্ছে ডায়ালিসিস নিচ্ছে অথবা ক্রনিক রেনাল ফেলিয়া, তাদের হচ্ছে নিয়মিত হচ্ছে যা করণীয় সেটা করবে। ফলে যে কোমরবিড ডিজিজ আছে তাকে হচ্ছে যদি লাগাম ধরে রাখতে পারি, তাহলে COVID-19 কে লড়াই করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই হচ্ছে এগিয়ে থাকবো। আমার হচ্ছে কোভিড হয়েছে, আমি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করছি না, আমি ব্লাড প্রেশার কন্ট্রোল করছি না, আমি ওষুধ টাইমে খাচ্ছি না, আমি ইনডিসিপ্লিন লাইফ লিড করছি, আমার শরীরের মধ্যে COVID-19 হয়ে যাওয়ার সত্ত্বেও, আমার জানার সত্ত্বেও, তখন কিন্তু COVID-19 যতটা ক্ষতি করবে তার সঙ্গে হচ্ছে এই যে আনকন্ট্রোল কোমরবিডিটিস আছে সেটা অ্যাডেন্ডাম এবং সাইনার্জিস্টিকলি কাজ করে কিন্তু পেশেন্টকে একটা বিপদে ফেলে দিতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর অবুদ।
ডাক্তারবাবু দেবব্রত, আমি ওই চ্যাট বক্সে দু তিনজন আমাদের কলিগ প্রশ্ন করেছেন, আমি আপনাকে একটু সাম আপ করে দিচ্ছি, আপনার উত্তর দিতে সুবিধা হবে। এক অধ্যাপক জয়িতা রয়, তিনি এই মুহূর্তে কোভিড ইনফেক্টেড রয়েছেন, তিনি জানতে চাইছেন যে একজন 14 দিন বা 21 দিনের আইসোলেশনের পর, পিরিয়ডের পর, ওই আইসোলেশন পিরিয়ডটা ওভার হওয়ার পর তারপরে কি কাউকে ইনফেক্ট করতে পারেন, সেটা একটা উনি জানতে চাইছেন। আর দ্বিতীয় অধ্যাপক জয়ন্ত আচার্য রয়েছেন, অধ্যাপক জয়ন্ত আচার্য বলছেন যে আপনি যেমনটা বললেন যে ভ্যাকসিনটা কন্টিনিউয়াসলি ইভ্যালুয়েটেড হচ্ছে, মানে ডিজিজটাও ভাইরাসটা ইভ্যালুয়েটেড হচ্ছে এবং তার বেসিসে ভ্যাকসিনের মধ্যে যে গ্যাপটা সেটা ডিটারমিন্ড হচ্ছে, ওনার বক্তব্য হচ্ছে যে অলরেডি যারা নিয়ে নিয়েছেন তাদের সেক্ষেত্রে এখন নতুন ফাইন্ডিংস এর দ্বারা কি আবার নতুন করে অ্যাডমিনিস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোনো ভ্যাকসিন ডোজ সাপ্লিমেন্টারি কিছু নেওয়ার কোনো দরকার আছে কিনা, বা নিলে সেটা কি গভর্নমেন্ট লেভেল থেকে ডিসাইড হবে, তারা জানবেন কিভাবে, এটা উনি প্রশ্ন করেছেন। অসীম আশিস শর্মা রয়েছেন, অধ্যাপক আশিস শর্মা, তিনি জানতে চাইছেন যে কোন ভ্যাকসিনটা আমাদের এখানে সব থেকে ভালো হবে বলে আপনার মনে হয়, এটা একেবারেই সাবজেক্টিভ কোয়েশ্চেন। আর তারপরে আমি একটা ব্যক্তিগত আপনার কাছে জানতে চাইছিলাম যে এই যে একদম সেই হাইড্রক্সিক্লোরোকুইন থেকে শুরু হয়েছিল, তারপরে প্লাজমা থেরাপি বিভিন্ন সময়ে এগুলো ট্রাই করা হচ্ছে এবং তার যথেষ্ট এফেক্টও পাওয়া গেছে, পজিটিভ ইফেক্ট সেই সময় পাওয়া গেছিল, পরবর্তীতে সেটাকে রুল আউট করে দেওয়া হচ্ছে, যেন প্লাজমা থেরাপিটা আর খুব একটা ইফেক্টিভ নয়। এটা কি এই ভাইরাসের মিউটেশনের কারণে হচ্ছে, নাকি কি কারণে এই বারে বারে চেঞ্জটা হচ্ছে, এই কয়েকটা প্রশ্ন আপনাকে একসঙ্গে যদি আপনি উত্তর দেন। হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছিলেন যে ইনফেকশন আছে এবং ইনফেকশনের সংক্রমণ করার ক্ষমতাটা কি কতদিন অবধি আমাদের শরীরের মধ্যে থাকে, আমরা যেটা সাধারণভাবে হচ্ছে ভাইরাসের সম্বন্ধে জানি যে আমাদের 14 দিনের যে পিরিয়ডটা আছে, আইসোলেশন পিরিয়ড আছে, সে 14 দিনের পরে কিন্তু একজন ব্যক্তি অন্য কাউকে কোভিড-19 দিতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কালেকটিভ যা অবস্থান সেটা রয়েছে। ফলে যেদিন আপনি পরীক্ষা করেছেন সেই দিন থেকে 14 দিন আপনি আইসোলেশনে থাকবেন এবং তার পরবর্তীকালে 15 ডেতে আপনি বেরিয়ে যেতে পারেন। এর বিজ্ঞানটা হলো যে আমরা ভাইরাসটাকে সিক্রিট করি ফর আ পিরিয়ড অফ 14 ডেজ, এবং এই ইনফেকশনের প্রথম দিনটা কিন্তু আমরা বুঝতে পারি না, কেন একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, সেই ইনকিউবেশন পিরিয়ড এর পরে আমরা যখন সিমটোম্যাটিক হই আমরা ধরে নিই যে হচ্ছে আমাদের রোগটা শরীরের মধ্যে এসছে, এবং সেখান থেকে হচ্ছে ধরুন আপনার হচ্ছে অ্যাভারেজ যদি ইনকিউবেশন পিরিয়ড আমরা ধরে নিই 5 দিন থাকে, তারপরে হচ্ছে 9 দিন হচ্ছে আমরা সংক্রমিত মানে জ্ঞানত অবস্থায় আমরা সংক্রমণ করার হচ্ছে আমরা করতে পারি, সেই জায়গায় আছি, তো 5+9 হয়ে গেল 14 দিন। কিন্তু আমরা কবে আমরা আমাদের শরীরের মধ্যে ইনফেকশন প্রবেশ করেছি আমরা জানি না, ফলে যেই দিন থেকে আপনি স্যাম্পল দিয়েছেন এবং আপনার রিপোর্ট পজিটিভ হয়েছে ফ্রম দ্য ডে অফ গিভিং দি স্যাম্পল, সেই দিন থেকে 14 দিন কিন্তু আপনি আইসোলেট হয়ে থাকবেন। তার পরবর্তীকালে কিন্তু একটা সেফটি মার্জিন রেখে আমরা এটা পৃথিবী ব্যাপী যে জায়গাটা আমরা অবস্থান গ্রহণ করেছি যে সাম পারসন ইজ নট ইনফেক্টিভ এনিমো, কিছু কিছু দেশের মধ্যে এই 14 দিনকে কমিয়ে 10 দিনে আনা হয়েছে, কেন ওরা বলছে যে যেহেতু 5 দিন ইনকিউবেশন পিরিয়ড আমরা ধরে নিচ্ছি এবং 9 দিন হচ্ছে সংক্রমণ করার হচ্ছে ক্ষমতা শরীরের মধ্যে রয়েছে, ফলে যে দিন থেকে আপনি পরীক্ষা করেছেন স্যাম্পল কালেক্ট হয়েছে তারপর পরবর্তীকালে 10 দিনে যদি আপনি নিজেকে আইসোলেট করে দেন তাহলে 11তম দিন থেকে আপনি কিন্তু সংক্রমণ করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটু সেফটি মার্জিন রেখে আমরা 2 সপ্তাহের আইসোলেশন রেকমেন্ড করছি। আপনার যদি টেস্ট পজিটিভ হয়ে গিয়ে থাকে স্যাম্পল কালেক্টেড যে ডেটটা আছে সেই দিন থেকে 14 দিন ক্যালকুলেট করে নিজেকে আইসোলেট করবেন, তারপরে ইউ আর নো মোর ইনফেকশাস টু এনিবডি এলস। আমরা মানে ভাইরাসকে কিন্তু ইভ্যালুয়েট করে আমাদের ভ্যাকসিনেশন শেডিউলটাকে কিন্তু পরিবর্তন করছি না, আমরা কিন্তু ভ্যাকসিনেশন শেডিউলটা পরিবর্তন করছি শরীরের মধ্যে, মানুষের শরীরের মধ্যে যে ইমিউনিটি ডেভেলপ হচ্ছে সেই ইমিউনিটির হচ্ছে মাত্রাটাকে ইভ্যালুয়েট করে আমরা ভ্যাকসিনেশনের ডোজ শেডিউলটা চেঞ্জ করছি। আমাদের হচ্ছে ভাইরাসকে ইভ্যালুয়েট করে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিন ইটসেলফকে আমাকে চেঞ্জ করতে হবে, ভ্যাকসিন ইটসেলফকে আমাকে চেঞ্জ করতে হবে।
ফলে সেই সেই কাজটাও কিন্তু চলছে, যে ভ্যাকসিন মানে জিন সিকোয়েন্সিং চলছে এই COVID-19 ভাইরাসে, সেই পরবর্তীকালে হয়তো আমাদেরকে ভ্যাকসিনটাও কিন্তু চেঞ্জ করার মতন জায়গা আমাদেরকে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকসিনেশন শেডিউলটা চেঞ্জ হচ্ছে, যেহেতু আমরা যে রিসার্চ গ্রুপের উপরে অল্প সংখ্যক মানুষের উপরে যে আমরা ভ্যাকসিনটা দিয়ে আমরা অ্যান্টিবডি কতটা তৈরি হচ্ছে, সব থেকে বেশি অ্যান্টিবডি কিভাবে তৈরি হবে, সেরকম একটা হচ্ছে গবেষণামূলক একটা জায়গা আমরা পৌঁছেছিলাম ফেজ 3 ট্রায়ালে। তার পরবর্তীকালে আমরা কিন্তু যখন মাস ভ্যাকসিনেশন শুরু করলাম, তাহলে আমাদের কাছে এই অ্যান্টিবডির যে মাত্রা শরীরের মধ্যে তৈরি হচ্ছে তার সম্বন্ধে আমাদের হচ্ছে একটা বাড়তি এভিডেন্স আমাদের কাছে হাজির হয়েছে। সে বাড়তি এভিডেন্সকে সামনে রেখে কিন্তু আমরা এই শেডিউলটাকে আমরা চেঞ্জ করেছি। ভবিষ্যতে যেটা বললাম, আরো বাড়তি এভিডেন্স আসলে এই শেডিউলটা আমরা কিন্তু আবার পরিবর্তন করার জায়গায় যেতে পারি। কিন্তু যারা প্রাথমিক স্তরে হচ্ছে পুরনো শেডিউলে ভ্যাকসিন নিয়েছে, তাদেরকে হচ্ছে রিভ্যাকসিনেট করার হচ্ছে এখন অবধি কোনো জায়গায় তৈরি হয়নি। যারা হচ্ছে পুরনো শেডিউলে ভ্যাকসিন নিয়েছে, তাদের হচ্ছে ভ্যাকসিন কমপ্লিটেড হিসেবে আমরা গণ্য করব। তাদের ক্ষেত্রে নতুন অ্যাডভাইজরি, নতুনভাবে ওই ভ্যাকসিন শেডিউলকে আপডেট করার জন্য কিছু করতে হবে কি হবে না, সেটা নিয়ে এখন অবধি আমাদের কোনো অ্যাডভাইজারি আসেনি, এখন অবধি আমাদের সেটা ভাবনা চিন্তা নেই। হ্যালো 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 অ্যাডভাইজারি, আপনাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে আমাদের প্রত্যেকটা ভ্যাকসিনেশনের একটা হচ্ছে ইফেক্টিভনেস আছে। ইফেক্টিভনেস মানে হচ্ছে যাদেরকে আমরা ভ্যাকসিন দিচ্ছি সবাই কিন্তু ইমিউনিটি ডেভেলপ করবে না, ফলে প্রত্যেকটা ভ্যাকসিনে 100 জনকে যদি আমরা দিই, তার হচ্ছে এফিকেসি যদি হচ্ছে 70% থাকে, তাহলে মাত্র 70% মানুষ অথবা 100-র মধ্যে 70 জনে হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করবে, 30 জনে কিন্তু শরীরে ইমিউনিটি ডেভেলপ করবে না। তাহলে হাউ ডু আই নো, হাউ ডু আই, আমরা শেষ করতে দিই, একটু ধৈর্য রাখো। যেটা হচ্ছে ভ্যাকসিনেশন হচ্ছে একটা পাবলিক হেলথ মেজার, এই পাবলিক হেলথ মেজারের মধ্যে আমরা হচ্ছে সাধারণ সমাজের মধ্যে আমরা এতজনের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে চাইছি যে এই অ্যান্টিবডি এই ব্যাপক অংশের মানুষের মধ্যে একবার তৈরি হয়ে গেলে এই ভাইরাসটা কিন্তু তার সম্প্রসারণের ক্ষেত্রে আর কাউকে হচ্ছে নতুন করে ইনফেক্ট করার সুযোগ পাবে না। ফলে সেই যদি সুযোগ না পায়, তাহলে এই ভাইরাসটা নিজস্ব ভাবে কিন্তু সমাজ থেকে অবলুপ্ত হয়ে যাবে। দ্যাট ইজ দি বেসিক পার্সপেক্টিভ অফ দি পাবলিক হেলথ মেজার অফ ভ্যাকসিনেশন। অন্যদিকে হচ্ছে একটা সংকীর্ণ ধারণা আছে, বিশেষ করে হচ্ছে যারা বাজারে হচ্ছে ভ্যাকসিন বিক্রি করে, তারা এই পাবলিক হেলথ পার্সপেক্টিভকে আন্ডারমাইন করে বলে দেয় যে ভ্যাকসিন করলে আপনি সুরক্ষিত থাকবেন। এই গ্যারান্টি যে লোকটি কিন্তু আপনাকে দিতে পারে না, কেউ পৃথিবীতে দিতে পারে না। এটা হচ্ছে মার্কেট ফোর্সেস যারা কাজ করে, তারা কিন্তু পাবলিক হেলথ পার্সপেক্টিভটা হচ্ছে সঠিকভাবে পরিবেশন করে না। আর বুঝলাম, হ্যাঁ বুঝলাম, আই ডোন্ট বিলং টু দ্যাট পারসন। এখন কথা হচ্ছে যে আপনার কথা অনুসারে তাহলে 70% যারা এফেক্টিভ হলো আর 30% ইকুয়ালি সেফ, ইকুয়ালি না, 30% তো ইকুয়ালি সেফ হবে না। তো তাহলে হাউ ডু আই নো যে আমি 30% নেই না? এটা তো আপনার তো মানে পাবলিক হেলথ পার্সপেক্টিভে এটা তো ইজ নট দি টার্গেট টু বি অ্যাচিভ। একজন বাট ইন্ডিভিজুয়ালি আই হ্যাভ দ্য রাইট টু নো যে আমার ক্ষেত্রে এটা এফেক্টিভ হলো কি না। এটা হচ্ছে পাবলিক হেলথ পার্সপেক্টিভে আমরা অ্যাড্রেস করি না। আমরা যেমন হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিনেশন সমস্ত শিশুকে খাইয়েছি, তার মধ্যে কোন শিশু হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করেছে কোন করেনি, অথবা স্মল পক্স ভ্যাকসিনেশন যখন করি, অথবা DPT আমরা টিকাকরণ করি, অথবা MMR যখন করি, এই সবটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে একটি ইন্ডিভিজুয়াল whether he or she is protected or not, আমরা সেই আঙ্গিকে কিন্তু হচ্ছে পাবলিক হেলথ মেজারটাকে সামনে রাখি না। কিন্তু অন্যদিকে যদি আপনি বলি আপনার রাইট টু নো, যেটা আমরা রেস করেছি, যেহেতু এটা একটা ফেজ 3 ট্রায়ালে আপনি কিন্তু এটাকে সামনে নিয়ে আসছেন, তখন রাইট টু নো
মানে ফেজ থ্রি ট্রায়ালের মধ্যে যারা যারা হচ্ছে ভ্যাকসিনেট হয় তারা তো ফেজ ফাইভ ট্রায়ালের পরে তো ভ্যাকসিনেশন পাচ্ছে না, ফলে ফেজ থ্রি ট্রায়ালের পরে যাদের ভ্যাকসিনেশন দেওয়া হয় তাদের বাড়তি হচ্ছে কতগুলো অধিকার থাকে, সেই অধিকারগুলো আমরা হচ্ছে বিজ্ঞানের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছি আমরা কিন্তু সেটা হচ্ছে মানে সামনে রেখেছি। যারা হচ্ছে ফেজ থ্রি ট্রায়ালের পরে নিজেদেরকে সাবমিট করছে তারা কিন্তু শুড হ্যাভ ইকুয়াল রাইটস টু আস দোজ পিপল হু আর ভলেন্টিয়ারিং ফর আ ফেজ থ্রি ট্রায়াল। ফলে এটা নিয়ে হচ্ছে একটা বিতর্ক ইতিমধ্যে আছে, সেখানে আপনার প্রশ্নটা প্রযোজ্য হচ্ছে যে আমি তো নিলাম এই ভ্যাকসিনটা, ধরুন এই ভ্যাকসিনটা নেওয়ার পরে আমার কোভিড-19 হয়ে গেল, তাহলে আমার ভ্যাকসিনের পরে যদি কোভিড-19 হয় তাহলে আমার হচ্ছে ওই ভ্যাকসিন পাওয়ার পরে ওয়াজ আই ক্লিয়ারলি কমিউনিকেটেড দ্যাট আমার হচ্ছে ভ্যাকসিনেশনের পরে আমার হচ্ছে টোটাল প্রোটেকশন নাও হতে পারে। ফলে এই প্রশ্নগুলো হচ্ছে আমরা উত্থাপন করেছি সরকারের কাছে, আমরা এই প্রশ্নের পক্ষে কিন্তু সবাইকে বলছি তাদের বিজ্ঞানসম্মতভাবে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ ওরা করুক। আপনার প্রশ্নটা খুবই ভাইটাল প্রশ্ন, যদি ফেজ ফাইভ ট্রায়ালের পরে হতো যেমন ওরাল পোলিও অথবা স্মল পক্সের ক্ষেত্রে ঘটেছে, অথবা ধরুন টেটনাস ইঞ্জেকশন অথবা ডিপিটি ইঞ্জেকশন আছে, সেখানে আমরা সব প্রোজ এন্ড কনসটা জানি এবং ফেজ ফাইভটা পেরিয়ে কিন্তু সেই ভ্যাকসিনেশনটা করা হয়েছে। কোভিড-19 ভ্যাকসিনেশনটা হচ্ছে এটা ব্যতিক্রমী, যেটা ফেজ থ্রির পর করা হচ্ছে। ফেজ থ্রির পরে একজন ব্যক্তির কিন্তু বাড়তি কতগুলো অধিকার কিন্তু চলে আসে, যেখানে আপনার প্রশ্নকে উত্তর দেওয়ার জায়গাটা হচ্ছে পাবলিক হেলথ দৃষ্টিভঙ্গি থেকে না থাকলেও যারা হচ্ছে ভ্যাকসিন বিক্রি করছে এটা কাকে বলছে? হ্যালো হ্যালো এটা এই এক্সপ্লেনেশনটা কাকে দিচ্ছে? এই এক্সপ্লেনেশনটা হচ্ছে আপনাকে দিচ্ছি, যেটা হচ্ছে প্রশ্নটা করা উচিত। আমি তো শুনছি, আই হ্যাভ হার্ড হিম আমি তো ওনার সঙ্গেই কথা বলছি, আরো সময় নষ্ট করছেন কেন আপনি? ঠিক আছে, আমি উনি স্যাটিসফাইড হয়েছেন, থ্যাংক ইউ। আমি একটু কোন ভ্যাকসিন, এবার হচ্ছে কোভিশিল্ড আর কোভ্যাকসিন, কোভিশিল্ড আর কোভ্যাকসিনের মধ্যে আমাদের কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এত হচ্ছে অভাব রয়েছে যে তার মধ্যে চয়েস করা আমার মনে হচ্ছে না যে কোনো কাজের হবে। যেটা পাবেন সেটা নিয়ে নেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা খুবই একটা আন্ডার ভ্যাকসিনেটেড সিচুয়েশনে আছি, আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি নিয়ে একটা সাংঘাতিক হচ্ছে সমস্যা রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে আমার যেটা হচ্ছে মানে আমার রুগীদেরকে চেম্বারে যখন ওরা প্রশ্ন করে আমি কিন্তু উত্তরটা দিই যে আপনি কিন্তু প্রেফারেন্স দেখাতে যাবেন না, আপনি কাইন্ডলি যে ভ্যাকসিনটা আপনি পাবেন আপনার সেন্টারে যেটা আপনি অ্যাক্সেস করতে পাচ্ছেন সেই ভ্যাকসিনটা কিন্তু কাইন্ডলি নিয়ে নেবেন। চার নম্বর প্রশ্নটা আপনার যে করেছেন যে আমরা হচ্ছি HCQS প্লাজমা থেরাপি, আমরা রেমডিসিভির এবং অন্যান্য যে থেরাপিসগুলো আছে বিভিন্ন থেরাপিসের মধ্যে থেকে আমরা কতগুলো প্রয়োগ করেছি এবং কতগুলো আমরা বাতিল করেছি। আমরা যখন একটা নতুন রোগের সম্বন্ধে লড়াই শুরু করি তখন আমাদের একেবারে হচ্ছে টাইম টেস্টের পরীক্ষিত কিন্তু কোনো ওষুধ অথবা চিকিৎসা পদ্ধতি হাতে থাকে না, ফলে আমাদেরকে এর কাছাকাছি যেই রোগগুলো আছে তাদের সম্বন্ধে আমাদের ওষুধের নিরিখে কী কী অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে আমাদের শুরু করতে হয় এবং সেই দিয়ে আমরা শুরু করেছি। এবং শুরু করার পথ চলতে চলতে যে জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পেরেছি সেই উপলব্ধির মধ্যে থেকে আমরা অনেক ক্ষেত্রে অনেক জিনিস বাদ দিয়েছি এবং অনেক জিনিসগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি। যেমন অক্সিজেন আমরা বুঝতে পেরেছি যে প্রথম দিন থেকে মোস্ট ইফেক্টিভ ড্রাগ, যার হচ্ছে আমরা বলি হচ্ছে ক্যাটেগরি ওয়ান ড্রাগ হিসেবে আমরা গণ্য করি এবং সেই অক্সিজেন কিন্তু ক্যাটেগরি ওয়ান ড্রাগ হিসেবে এখন অবধি রয়ে গেছে এবং ইট ইজ স্টিল এ ভেরি ভেরি অ্যান্ড দি মোস্ট ইম্পর্টেন্ট টুল ইন হেল্পিং কোভিড-19 পেশেন্টস, স্পেশালি সিরিয়াস পেশেন্টস। অন্য ক্ষেত্রে HCQS নিয়ে আমরা ভেবেছিলাম যে রাইবোজোমের ভিতরে যখন একটি করোনা ভাইরাস প্রবেশ করছে সেখানকার pH যদি আমরা অল্টার করতে পারি এন্ট্রিং এর সময় তাহলে হয়তো আমরা এর হচ্ছে সম্প্রসারণটাকে আমরা প্রভাবিত করতে পারি, কিন্তু HCQS ইউজ করার পরে
আমরা দেখলাম যে তার হচ্ছে মানুষের মধ্যে আমরা যখন প্রয়োগ করছি, আমরা যে রিজাল্টটা ভেবেছিলাম HCQS তৈরি করবে সেই রিজাল্ট কিন্তু আমরা পাইনি, ফলে অভিজ্ঞতার আলোকে আমরা সেটাকে ডিসকার্ড করেছি। প্লাজমা থেরাপির ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পেরেছি যে প্লাজমা একেবারে আর্লি অন ডিজিজকে দিতে হয়, যেহেতু প্লাজমার যে অ্যান্টিবডি আছে সেটা একেবারে COVID-19 ভাইরাসকে টার্গেট করছে। আর আমরা যেটা আগেই বললাম যে আপনি যেদিন সংক্রমিত হয়েছে তার 14 দিনের মধ্যে কিন্তু আপনার শরীর থেকে ভাইরাস বেরিয়ে চলে যাচ্ছে, আপনি সিমটোম্যাটিক হচ্ছে 5 to 7 days লেটার, ফলে আপনার হচ্ছে ডিজিজ প্রসেস যদি থাকে তাহলে আরো হচ্ছে বাড়তি আপনার 7 থেকে 9 দিন আপনি কিন্তু অ্যাক্টিভ ডিজিজের লক্ষণগুলো দেখাবেন, ফলে আর্লি অন প্লাজমা থেরাপি আপনাকে হেল্প করবে। একবার হচ্ছে আপনি হচ্ছেন 7 to 9 days পোস্ট আপনার যে ক্লিনিক্যাল সিমটম শুরু হয়েছে সেখানে প্লাজমা থেরাপি ইউজ করাটা খুব একটা কার্যকরী হবে না। এবং আমরা যেটা এখন বুঝতে পাচ্ছি যে আর্লি অন ইন দি ডিজিজ COVID-19 কমপ্লিকেশনস গুলো প্রিডিক্ট করা কিন্তু একটা খুব একটা ক্লিয়ার নয়, ফলে আমরা সিরিয়াস পেশেন্টদেরকে আগাম আমরা দিতে পারি কি পারি না এটা একটা থিওরিটিক্যাল কনজেকচার রয়ে যাচ্ছে, কোন পেশেন্ট সিরিয়াস হবে কোন পেশেন্ট সিরিয়াস হবে না এটা প্রিডিক্ট করা খুব মুশকিল ইন দি আর্লি ডেজ, ফলে সেই ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাঙ্কেট ইউজ অফ প্লাজমা থেরাপি এটাকে আমরা ডিসকার্ড করেছি, এবং ডেফিনেটলি লেট ইউজ অফ প্লাজমাকে আমরা একেবারে নাকচ করে দিয়েছি। পেশেন্ট যে একেবারে মুহূর্ষ হয়ে গেছে, সে 10-12 দিন পরে সে ভেন্টিলেটর আছে, তার ECMO চলছে, সে বাইপ্যাপে চলে গেছে, হাই অ্যামাউন্ট অফ ইনভেসিভ সাপোর্টে আছে, তাকে হচ্ছে প্লাজমা থেরাপি দিয়ে আমরা খুব একটা হেল্প করতে পারি না। থিওরিটিক্যাল ইউজ অফ প্লাজমা ইন আর্লি ডিজিজ ইজ দেয়, কিন্তু একটা লোক যে খুব আর্লি ডিজিজে প্রেজেন্ট করছে তাকে ভর্তি করে আমরা প্লাজমা থেরাপি দেব, এর এর জাস্টিফিকেশনটা তো ইন দি হোপ দেয় কি সে মানে সিরিয়াস যেন না হয়, এই এই জায়গাটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসটা একটু আমাদেরকে যেহেতু নট ভেরি ক্লিয়ার কাকে দেব কাকে দেব না, এবং এই সবটা মিলে যে অভিজ্ঞতাটা রয়েছে তার ভিত্তিতে দাঁড়িয়ে হচ্ছে প্লাজমা থেরাপিকে আমরা কিন্তু ডিসকার্ড করেছি, ফলে এই নানান অভিজ্ঞতার মধ্যে থেকে আমাদেরকে এগোতে হবে। আমরা একটা নতুন রোগের সম্মুখীন হয়েছি, আমরা পুরনো অভিজ্ঞতাকে প্রয়োগ করেছি এবং পুরনো অভিজ্ঞতাকে প্রয়োগ করে আমরা এগিয়েছি, যার মধ্যে আমাদের বাদ দেওয়ার আছে বাদ দিয়েছি, যাদেরকে রাখার আছে আমরা দেখেছি, এবং এই গত বছর থেকে এই এই বছর অবধি এই রোগের সম্বন্ধে নির্দিষ্ট যে নতুন তথ্যগুলো সামনে চলে এসেছে তাকে হচ্ছে কেন্দ্র করে আমরা এগোবো। এইভাবে হচ্ছে বিজ্ঞানের সম্প্রসার ঘটে, এইভাবে হচ্ছে মেডিকেল বিদ্যা হচ্ছে তার যে যোগ এবং বিয়োগ করার হচ্ছে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আমি জানি অনেকের অনেক প্রশ্ন থাকবে, আর বিশেষ করে আপনাকে সামনে পেলে আর কি না প্রশ্ন করতে চায়, তো আমি বাকি আমার কলিগদেরকে বলবো যে আজকের মতো আমরা অনেকটাই পেরিয়ে এসেছি সময়, আজকের মতো আমরা আমাদের প্রশ্নগুলো নিজেদের মধ্যে রাখি। হ্যাঁ, আমরা আজকের মতো এখানে সেশনটা শেষ করব। এখানে কি অধ্যাপক জয়ন্ত রায় আছেন? জয়ন্তবাবু আছেন? জয়ন্ত রায়? হ্যাঁ আছি আছি। আচ্ছা, জয়ন্তদা হচ্ছেন যে আমাদের আরবুটার প্রেসিডেন্ট, আমি জয়ন্ত রায়কে বলবো যে ডক্টর হালিমকে আজকে আপনি একটু ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আজকে সভাটা শেষ করুন। হ্যাঁ অবশ্যই, আমি প্রথমেই খুব কৃতজ্ঞ যে ডক্টর ফুয়াদ হালিম আজকে এখানে এসেছেন, তার অমূল্য সময়ের মধ্য থেকে সময় বার করে, এবং আমরা সকলেই সমৃদ্ধ হলাম, বিশেষত তার যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা অনেক অজানা তথ্য এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা পুরোটাই আশা করি বুঝতে পেরেছি, এবং আমরা তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে এই অতিমারির প্রকট যখন কমে আসবে আমরা একদিন সশরীরে তাকে আমরা যেন সকলের মধ্যে পাই, এবং ডক্টর হালিম আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে, আর আপনারা যখনই ডাকবেন আমাকে পাশে পাবেন, সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে একবার একটা সশরীরে একবার দেখা করে আসব। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি। প্রত্যেকে যারা আজকে যোগদান করেছেন তাদেরকেও আমাদের সমিতির তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, নমস্কার।